হালাল উপায়ে জীবিকা উপার্জন করা এটাও একটা ফরজ। ফরাজি হসপিটালের মাধ্যমে ওনাদের জীবিকা উপার্জন করে খেতে হবে এমন কোনো কথা নয়। ওনাদের এনআরবি ব্যাংক আছে, তারপরে ন্যাশনাল মানি এক্সচেঞ্জ সম্ভবত 75টা রাষ্ট্রে ওনাদের এই ব্রাঞ্চ আছে, আরও অনেক প্রতিষ্ঠান আছে। যে ফরাজি হসপিটাল দিয়ে ব্যবসা করে খেতে হবে এমন কোনো কথা নয়। ওনারা এর হামু মানফিল আরদি ওয়ার হামুকুম মানফিস সামাই, তোমরা দুনিয়াবাসীদের প্রতি রহম করো, দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন। ওনারা এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই কিছু তো টাকা নিতে হয়, কারণ ওনাদের অনেক স্টাফ আছেন, স্টাফদের বেতন দিতে হয়, হসপিটাল ভাড়া বাড়িতে ভাড়া দিতে হয়, এরপরে আরও বিভিন্ন বিল আছে, যার কারণে কিছু টাকা পয়সা তো নিতেই হয়, এটা আপনারা বুঝেন। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে মানব সেবা, ওনারা যাতে এই সেবা দিয়ে যেতে পারেন। আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে, আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা সকলের কাছ থেকে যদি আলোচনা শুনতে পারতাম খুব বেশি ভালো হতো, কিন্তু যেহেতু আপনাদের অনেকের উপরেই ইমামতির দায়িত্ব রয়ে গেছে, জোহরের নামাজের ইমামতি করতে হবে, সেই জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন 12টার মধ্যেই ইনশাআল্লাহুল আজিজ প্রোগ্রাম শেষ করবেন। তো এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে পরিচয় পর্ব কিছু কথাবার্তা বলেছেন। তো আজকে আমি কয়েকজনকে হসপিটাল কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে আহ্বান করব, সর্বোচ্চ পাঁচ মিনিট একটু কথা বলবেন। আপনারা তো আলহামদুলিল্লাহ মিম্বারে যখন যান আপনারা অনেক কথা বলেন, আপনাদের কথা শোনার অনেক সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়। তো আজকে আমরা কয়েকজন বিশিষ্ট সবাই বিশিষ্ট ওলামা ইকরাম এর মধ্যে থেকে আমরা কয়েকজনের কাছ থেকে কথা শুনবো, যারা ফরাজি হসপিটালের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। এর মধ্যে আমি কয়েকজনের নাম বলে দিচ্ছি, ওনারা যাতে একটু মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। জনাব মৌলানা মাহবুবুল্লাহ সাহেব ভাইকে একটু কথা বলার জন্য আমি সময় মতো অনুরোধ করব। তারপর এই হসপিটালের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ দিয়ে আসছেন আমাদের চেয়ারম্যান সাহেবের মিতা জনাব মাওলানা আনোয়ার সাহেব, উনিও কিছু কথা বলার জন্য আমি ওনাকে সময় মতো আহ্বান করব। আমাদের সেন্ট্রাল মসজিদে যিনি প্রায় 12 বছরের মতো দায়িত্ব পালন করে আসছেন ইমাম এবং খতিবের, একজন লেখক গবেষক বিশিষ্ট আলেমী দিন জনাব মাওলানা মুফতি এহতেসামুল হক নোমানি সাহেবকেও আহ্বান করব। আরেকজন আলেমী দিন, ওনার উপস্থাপনাটা খুব সুন্দর লেগেছিল, আমি নামটা ভুলে গেছি, আচ্ছা জনাব ইমতিয়াজউদ্দিন সাহেবকে আমি কিছু কথা বলার জন্য আহ্বান করব। আপনারা মানসিকভাবে আমাদের হসপিটাল, চিকিৎসা এবং কোরআন সুন্নার আলোকে মানব জাতির খেদমত সেবা এই কয়েকটা বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার জন্য আপনাদেরকে আহ্বান করব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি আহ্বান করছি আমাদের ফরাজি হসপিটালের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সবসময় আমাদের সাথে সম্পর্ক রেখে যাচ্ছেন জনাব মাওলানা মাহবুবুল্লাহ সাহেবকে, মাহবুবুল্লাহ সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আর আমরা সবাই খেয়াল রাখবো আমাদের সময় 5 মিনিটের বেশি যাতে না যায়। যেহেতু দুইটা দিয়ে কথা বলবেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ আম্মা বাদ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি হসপিটাল, এই ফরাজি হসপিটালের আহ্বানে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার ওলামা ইকরামদেরকে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তথা বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজে তাকওয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে এবং খারাপ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে যদি আমরা তাকাই, বিভিন্ন মিডিয়াতে যদি তাকাই, আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের অন্যায় কাজে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু নেক কাজে কোনো সহযোগিতা আসলে তেমন একটা চোখে পড়ে না। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান অন্যায় কাজে অনেক ধরনের হাজারো সহযোগিতা করতেছে, কিন্তু দিনের কথা বললে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ফরাজি হসপিটাল
আমি জানি না ওনাদের ব্লাডের মধ্যে কেন আল্লাহ তাআলা মানে কার মাধ্যমে কিভাবে যশলা উলামা ইকরামদের প্রতি এরকম ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা সঞ্চালন করে দিয়েছেন এটা আসলে আমি মনে করি যে আল্লাহ তাআলার একটা খাস মেহেরবানি এবং তাকদীরের ফয়সালা যত ব্যস্ততাই থাকুক আমি যতবার এসেছি ওনাদের কাছ থেকে যে আন্তরিক সেবা পেয়েছি হাসি মুখে কথা হাসি মুখে বরণ করে নেওয়া সবাইকে সরাই দেয়া উলামা ইকরামদের সাথে আন্তরিক পরিবেশে কথা বলা আসলে এটা অত্যন্ত অত্যন্ত সুখের বিষয় আমি মনে করি এর বরকত আল্লাহ রাব্বুল আলামিন ফরাজি হসপিটালকে ইতিমধ্যে দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আশপাশে অনেক হসপিটাল আছে কিন্তু হসপিটালের পরিচালকদের দিকে যখন তাকাই তখন জিজ্ঞাসা করি কেমন আছেন বলে হয়তো ভালো আছি কিন্তু ভিতরে বোঝা যায় যে তেমন একটা ভালো নাই কিন্তু ফরাজি হসপিটাল ব্যতিক্রম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ভালো রেখেছেন আমার মনে হয় এর পিছনে উলামা ইকরামদের দোয়ার একটা বরকত অবশ্যই কাজ করতেছে সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো মানুষের দরকার এই যারা দ্বীনের প্রতি মহব্বত রাখেন এরকম লোকের অনেক বড় অভাব আজকে আমি আপনাদের মাধ্যমে আমি আশা করতে চাই যে আমরা ইনশাআল্লাহ ফরাজি হসপিটালের যিনি কর্ণধার চেয়ারম্যান এবং এই পরিবারের পিছনে আসলে আমরা উলামা ইকরাম আছি ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব এই জায়গার স্থানীয় একটা নির্বাচনে উনি অংশগ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ ভালো ফলাফলই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা উনি সুন্দর করে বলবেন তা আপনাদের দোয়া এবং সহযোগিতার ফল আলহামদুলিল্লাহ ফরাজ হসপিটাল পাচ্ছে ইনশাআল্লাহ আমরা এই ধারা অব্যাহত রাখবো পরিশেষে একটা কথা আমি বলতে চাই যার ভিতরে একটি কথা আছে শাররুল উমারা ই মাইউলা জিমিল উলামা ওই নেতা হলো সবচেয়ে সেরা নেতা খয়রুল উমারা মাইউলা জিমিল উলামা ওই নেতাই হলো সেরা নেতা ভালো নেতা যেই নেতা সবসময় উলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখেন এবং শাররুল উমারা ওই আমিরাই হলো সবচেয়ে খারাপ মানে শাররুল উলামা সবচেয়ে খারাপ হলো ওই উলামা যারা সবসময় মাইউলা জিমিল উমারা যারা আমিরদের পিছনে ঘুরঘুর করে তা ইনশাল্লাহ এখানে আলেমরা ফরাজির পিছনে ঘোরে না বরং ফরাজি পরিবারই আসলে আলেমদের পিছনে ঘোরে আলেমদেরকে ইজ্জত করে আলেমদেরকে সম্মান করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাল্লাহ এই বরকত যেন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন যেন ফরাজি পরিবারকে যেন নসিব করেন এবং এই ধারাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেগবান করে ওনাদের খেদমতকে যেন আরো বিভিন্ন অঙ্গনে প্রসারিত করার তৌফিক ইনায়াত করেন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি জনাব মাওলানা মাহবুবুল্লাহ সাহেবকে তিনি নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমরাও দোয়া করি আল্লাহ হযরতকে হায়াতান তৈয়বা দান করুন আল্লাহুম্মা আমিন এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি ফরাজি হসপিটাল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের আনোয়ার ফরাজি ইমন সাহেবকে যিনি অনেক উৎসাহ দিয়েছেন আচ্ছা এখন আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি আমাদের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এবং খ্যাতি সম্পন্ন কারি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ কারি হযরত মাওলানা হাফিজ লক সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাই হোক ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক অনেক মোবারকবাদ আমি এত বেশি কিছু বলবো না অল্প সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব আমি নিজেকে অনেক মোবারকবাদ মানে গর্বিত মনে করছি এই জন্য যে আমাদের চেয়ারম্যান সাহেব যে আজকের যে এই সভার সভাপতি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু তাই নয় আমাদের এই যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাসিরুদ্দিন হেলালি ভাই টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব আমার সাথে ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম আমরা করেছি যে হেলালি ভাই এত সুন্দর এখানে যে উপস্থাপনা করেন টেলিভিশনে মাশাআল্লাহ এর চেয়ে আরও ভালো উপস্থাপনা করেন তাকেও মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে এই ফরাজি হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছেন কর্মচারী কর্মকর্তাবৃন্দ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে
আজকের এই মহতি অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আসলে আপনাদের সামনে কি বলবো, সকলেই তো বড় বড় আলেম, বড় বড় হাস্তি, প্রত্যেকই ভাই বলেছেন যে প্রত্যেকই মেম্বারে অনেক ওয়াজ বক্তব্য রাখেন। আমি ভাইয়ের কথা, এই চেয়ারম্যান সাহেবের কথা শুনেছি, আমি বললাম টিএম গিয়াসউদ্দিন সাহেবের কাছে, ওনার এলাকায় একটি হাসপাতাল এবং কলেজ প্রতিষ্ঠা করছেন যেটা প্রায় 20 বিঘা সম্পত্তির উপরে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। যে আল্লাহ যেন ওনাকে এই তৌফিক দান করেন যেন এই ঢাকাতেও এরকম একটি বড় প্রতিষ্ঠান করার জন্য। শুধু তাই নয়, আমাদের সকলের কাছে আমার একটু বিনীত আরজ, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কিছু না কিছু খেদমত করি, দায়িত্বে আছি, আমরা যদি আমাদের কাছে এরকম কোনো রুগী বা কোনো কিছু থাকে, আমরা যেন বলে দেই যে ফরাজি হাসপাতালে আসেন, ফরাজি হাসপাতালে যান, সেখানে ভালো সুযোগ এবং আপনি ভালো সেবা পাবেন। আমরা কি বলতে পারি না? জি বলেন, ইনশাল্লাহ। এবং ভাই বলেছেন অনেক কথাই, আমি এত দূরে যাব না। আমরা সবসময় দোয়া করি যে আর দেখেন আলেমদের সাথে সোহবাত, সুবহানাল্লাহ, এটা মানে বলার ভাষায় ব্যক্ত করা যাবে না। এই যে কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন, বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নাই আমার জানা নাই, আমি টেলিভিশন মিডিয়াতে বহুত মিডিয়ার সাথে আমি সম্পৃক্ত, আমার জানা নাই যে আলেম ওলামাদেরকে একত্রিত করে এমন একটি অনুষ্ঠান করার জন্য। আছে কি না জানা আছে আপনাদের? নাই। উনি যেই মহব্বতের সাথে এই প্রতি বছরই করেন, আমার সুযোগ হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন যদি নেক হায়াতে দান করেন আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভাইকে এবং ওনাদের পরিবার পরিজনদেরকে, এই হাসপাতাল পরিচালনা যারা করছেন কর্তৃপক্ষ সকলকে আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের উন্নতি তারককে দিন দিন আরও বৃদ্ধি করে দেন। শুধু এবং এই সাথে আরেকটু করব, ভাই যে এত দিনই প্রতিষ্ঠান বা হাসপাতাল যে সেবামূলক প্রতিষ্ঠান করছেন, এই সাথে সাথে যদি ভাই একটা টেলিভিশনের ব্যবস্থা করতে পারেন, একটা সুযোগ সুবিধা, এই যে আলেম ওলামা দিয়েদেরকে নিয়ে একটা মাহফিল অনুষ্ঠান করেন, শুধু তাই নয় এই খেদমতের উপরে উনি একটি বিশাল আরও খেদমত করতে পারেন, কি পারেন কি না জোরে বলেন, পারেন। আমরা সেই দোয়া করি, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এই এমন একটি অনুষ্ঠান উনি আয়োজন করার জন্য ব্যবস্থা করেছেন, এর যা যা তারকি যেন তার পরিবার পরিজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলের মধ্যে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জনাব কারি মাওলানা হাফিজুল হক সাহেবকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আমরা আহ্বান করছি বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান আলেম জনাব মাওলানা ইমতিয়াজ সাহেব হযরতকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি উলামায়ে কেরামদের এই বরকতময় মজলিসে আসার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত ওলামাই কেরাম আছেন, আমার শ্রদ্ধেয় ওলামাই কেরাম অনেকেই আছেন, তাদের সামনে কথা বলা আমার জন্য ধৃষ্টতাপূর্ণ একটি কথা। তারপরেও আদেশ করার কারণে কিছু কথা বলছি। এখানে আসার পূর্বে আমার ছোট্ট একটি অভিব্যক্তি আমি আপনাদের সামনে বলবো, সেটা হলো আমি এখানে আজকে সর্বপ্রথম এসেছি। গতকালকে আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব বললেন যে আগামীকালকে দোয়া আছে, তো ইমাম সাহেবরা সাধারণত বুঝেন যে দোয়া বলতে কি, কোনো বাসা বাড়িতে দোয়া হলে এই সামান্য কিছু মানুষদেরকে নিয়ে, বাসা বাড়ির যারা সদস্য আছেন ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে একটু দোয়া করা। আমিও সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে রওনা করেছি। এখানে এসে আমি সত্যি একদম কিংকর্তব্য বিমূঢ় হতভম্ব যে এটা বনশ্রী, বনশ্রী থেকে নিয়ে একদম খিলগাঁও রাজারবাগ পর্যন্ত যতগুলো মসজিদ রয়েছে, কেন্দ্রীয় মসজিদ, ছোট মসজিদ, এলাকার মসজিদ, সকল মসজিদের ইমাম এবং খতিবদের এখানে একটি মিলন মেলা। এটা আমি সত্যি এখনও পর্যন্ত আমি আমার নিজের
এটার যে কিভাবে আমি পেশ করব আমি বোঝাতে পারছি না। আর আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে ইমাম খতিবদেরকে একত্রিত করা আসলে একটি দুঃসাধ্য ব্যাপার। একটা বড় কোনো অনুষ্ঠান হলে প্রধানমন্ত্রী যদি দাওয়াত করেন সেখানে ইমাম খতিবরা একত্রিত হন, এলাকার বাংলাদেশের ইমাম খতিবরা একত্রিত হন, কিন্তু ফরাইজি হাসপাতালের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে মন থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং এটি অনেক বড় একটি উদ্যোগ যে ইমামদেরকে আসলে উলামায়ে কেরামদের প্রতি যদি মহাব্বত না থাকে, আলেমদের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে এরকমভাবে সকলকে একত্রিত করার চিন্তা কারো আসে না। এটা নিঃসন্দেহে উলামায়ে কেরামদের প্রতি মহাব্বতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ আল্লাহ তাআলা তার এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং একে কেন্দ্র করে এর উসিলায় আল্লাহ তাআলা ফরাইজি হাসপাতালের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন জনাব ডক্টর আনোয়ার ফরাইজি সাহেব, আল্লাহ তাআলা তার নেক মাকসাদকে পুরো করে দেন। আমি এখানে দিনই আলোচনা শোনার জন্য এসেছি, বলার জন্য নয়। তারপরে দুই একটি কথা বলবো। চিকিৎসা সেবা মানব সেবার সবচেয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যখন দিনের দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিয়েছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিরোধিতা করেছিলেন তার আত্মীয় স্বজনরাই, তার এলাকার লোকেরাই, তার দেশের লোকেরাই, যার কারণে যারা দিনকে গ্রহণ করেছিলেন, ইমান গ্রহণ করেছিলেন, তারা কেউ কেউ মক্কা থেকে হিজরত করে হাবশায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মতেই। আর হাবশাতে তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন বাদশাহ নাজ্জাশি, আপনারা সকলেই জানেন, তার কাছেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের বাণী পৌঁছে গিয়েছিল। তো আমরা সকলেই জানি নাজ্জাশি ছিলেন ইনজিল, আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ ইনজিলের একজন আলেম, উনি একজন পারদর্শী ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন। ইনজিলে আল্লাহ তাআলা যেসব বাণী এবং আহকাম বিধান রেখেছিলেন এগুলো ব্যাপারে তিনি খুব ভালোভাবে জানতেন। এবং ইনজিল শরীফে শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন এটার আগাম বার্তা ছিল, এটাও তিনি জানতেন। এবং তিনি আসার পরে কেমন অবস্থা হবে মানুষের মাঝে, এবং তিনি মানুষের মধ্যে কি গুণে গুণান্বিত হয়ে পরিচিতি লাভ করবেন, এবং তার বিশেষ কতগুলো গুণ ওই ইনজিল শরীফের মধ্যে লেখা ছিল, তিনি যাচাই করার জন্য তৎকালীন সময়ে হাফসার মধ্যে যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে মক্কায় যিনি নতুন নবুয়তের দাবি নিয়ে মক্কায় আবির্ভূত হয়েছেন তার রিলেটিভ, তার পরিচিত কেউ আছে কি না। তখন ঘটনাক্রমে আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে কথা শেষ করব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন, তাকে ওখানে ডাকা হলো। তারপরে তিনি বাদশাহ নাজ্জাশি অনেক কথা জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে যিনি নবুয়তের দাবি নিয়ে এসেছিলেন তার সম্পর্কে তুমি কিছু কথা বলো। আমরা জানি তিনি মিথ্যা কথা বলতে চেয়েছিলেন, তার সম্পর্কে বাদশাহকে একটি বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়ার চিন্তা করেছিলেন, কিন্তু তিনি আবার সাথে সাথে নিজেকে উপলব্ধি করলেন, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার সম্মান তো আমার এলাকার লোকের কাছে, আমার কওমের কাছে থাকবে না। তিনি সত্য বলতে বাধ্য হয়েছিলেন। তিনি কি কথাগুলো বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের যিনি নবুয়তের দাওয়াত নিয়ে আমাদের মধ্যে এসেছেন তিনি সর্বপ্রথম একটি কথাই বলেন, সেটা হলো যে দুনিয়ার যত মাবুদ তোমরা নিজে সৃষ্টি করেছ, নিজ হাতে সৃষ্টি করেছ, সবগুলোকে পরিত্যাগ করে যিনি সত্যিকারের মাবুদ তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো। সর্বপ্রথম তিনি এই দাওয়াত দেন। তারপরে তিনি কি করেন? তিনি যে বর্ণনাগুলো দিয়েছিলেন বুখারী শরীফের মধ্যে রয়েছে, তিনি আবু সুফিয়ান বলেছিলেন তিনি মানবতার কাজ করেন, তিনি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন, তিনি গরিব দুঃখীদেরকে মানব জাতির খেদমত করেন। তখন বাদশাহ নাজ্জাশি বলেছিলেন তুমি সত্য বলেছ, কারণ যিনি নবী হবেন তার সবচেয়ে বড় গুণ হলো মানব সেবা। এটা মানব সেবা অনেক বড় একটি গুণ, আর মানব সেবার মধ্যে চিকিৎসা সেবা, এর তো কোনো তুলনা নেই। সত্যিকার অর্থে আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের সেবার খুবই প্রয়োজন। মানুষ অসহায়, আজকে চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে যেতে ভয় পায়, ডাক্তারের কাছে যেতে ভয় পায়। কেন ভয় পায়? যে আমি আজকে ডাক্তারের কাছে গেলে আমার যতটুকু রোগ, যতটুকু প্রয়োজন তার থেকে না বেশি ডাক্তার আমার থেকে নিয়ে নেয়, এই ভয় সকলের মধ্যে কাজ করে।
কিন্তু ফরাইজ হাসপাতালের যে কথাগুলো আমি আজকে শুনলাম, সত্যি এটা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, একটি আইডল হয়ে থাকতে পারে, যে হাসপাতাল যদি হয় এমন হাসপাতাল হওয়া দরকার, চিকিৎসা যদি হয় এমন চিকিৎসা হওয়া দরকার। একদিকে থাকবে মানব সেবা, আরেকদিকে থাকবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মহান উদ্দেশ্য। যদি দুটোর মিল একসাথে থাকে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই চিকিৎসা সেবার মধ্যে, এই হাসপাতালের কার্যক্রমের মধ্যে বরকত দিবেন। আমি এই দোয়া করি এবং এই আহ্বান আমি ব্যক্ত করছি, সবার কাছে কামনা করছি আল্লাহ তাআলা এই ফরাইজ হাসপাতালের যত প্রয়োজন কুদরতিভাবে ব্যবস্থা করে দিন, এবং যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এবং বিভিন্ন সেবায় যারা নিয়োজিত আছেন খিদমতে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। ওলামায়ে কেরাম দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন না এটা হতে পারে না। মন থেকে আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা ফরাইজি হাসপাতালের সকল কার্যক্রমকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি প্রবীণ আলেমে দিন, বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, সালামবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد، وقد قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله، او كما قال عليه الصلاه والسلام। সম্মানিত অত্র সমাবেশের সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও খুতাবায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ ও মুয়াজ্জিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এই জন্য যে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তো আমি রব্বুল আলামিন নেয়ামতকে বাড়াইয়া দিব, আর যদি না শুকরি করো তো আমার আজাব অনেক কঠিন। আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহরও কৃতজ্ঞ হয় না। এই এর আলোকে একটা হাদিস আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো রোগীকে কেউ যদি সকালবেলা দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেনি নেই, নিজে এই কাজটা করেছেন, এবং এটা মুসলমান অমুসলমান হাদিসের মধ্যে এরকম কিছু নাই। তবে একটা হাদিসে এরকম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একটা ইহুদি ছেলে আসতো, তাকে কয়েকদিন না দেখে জিজ্ঞেস করা হলো, তখন বলা হয়েছিল সে অসুস্থ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যান, যে মুমূর্ষ অবস্থায় পেয়েছেন। আমি সংক্ষেপে বলছি, ইহুদির বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন খোঁজখবর নেওয়ার জন্য, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থা দেখতে পেলেন তখন তাকে কলিমার দাওয়াত দিলেন। তো এই বাচ্চাটি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখে আরেকবার পিতার দিকে দেখে, যদি ইসলাম গ্রহণ করি তাহলে পিতা নারাজ হয়ে যাবে, আর যদি ইসলাম গ্রহণ না করি তো রসুল নারাজ হবে। তখন ইহুদি এই কথা বলেছিলেন, আতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো। সাথে সাথে সে
কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর এই মুসলমান হওয়ার পর পরই তার প্রাণবায়ু বের হয়ে গেছে সে ইন্তেকাল করেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকর আদায় করলেন যে আমার একটু আশার দ্বারা একটা আমার উম্মতি বাঁচল তাইলে এই যে রোগী দেখা রোগী দেখার যদি এরকম মানে অবস্থা হয় তাহলে রোগীর সেবা করলে কি হবে আজকে সেবার নামে অনেক হাসপাতাল হয়েছে আমরা জানি আমি ভুক্তভোগী আমার ছোট ভাই বুকে ব্যথা নিয়ে সে প্রসিদ্ধ একটা হাসপাতালে গেছে যাওয়ার পরে তাকে আইসিইউতে ঢুকাইছে সে তো আইসিইউর রোগী না কিন্তু আইসিইউতে ঢোকানোর পরে সে অবস্থা আইসিইউর অবস্থা দেখে ডাক্তারের পায়ে ধরছে যে আমাকে আইসিইউ থেকে বের করেন আর না হয় আমি মরে যাব এই মৃত্যু দেহগুলি আমি দেখছি কর্ণপাত করে নাই তো তারই বিয়াই একজন একজন নেতা আওয়ামী লীগের তো বিয়াই যাইয়া তারপরে তাকে বলছে যে আমার এই সুস্থ বিয়াইকে কেন আপনি আপনারা আইসিইউতে ঢুকাইছেন তাহলে সেবা যদি ডাক্তারি ডাক্তারদের হাসপাতালের এই অবস্থা হয় তাইলে এখন মানুষ ভয় পায় হাসপাতালে যেতে বড় বড় হাসপাতালে চিকিৎসা নিতে তো আপনারা সকলেই জানেন যে হাসপাতালগুলো কিভাবে চলছে আমি আর সেই খারাপির মানে বর্ণনা দেওয়া ঠিক নয় এই যে ফরাজি হাসপাতাল যদিও আমি এতদিন আসতে পারিনি কিন্তু আমি কোনো রোগী হলে বা কোনো আমার মুসল্লি হইলে আমি ফরাজের দিকেই পাঠাই এজন্য যে ফরাজি হাসপাতালের যিনি যিনি সভাপতি বা যিনি চেয়ারম্যান তিনি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আর যাদের সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে থাকবে সে কোনো দিন মানুষকে ধোকা দিতে পারে না তো আমার মানে জানা মতে অনেক রোগী এখান থেকে সুস্থ হয়ে গেছে এবং চিকিৎসা পেয়েছেন তো আমি দোয়া করব এবং সবসময় দোয়া করি আর দোয়াটা সামনাসামনি না হইয়া পিছনে হইলে সেই দোয়াটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে আর যেহেতু ওলামায়ে কেরাম এখানে আসছেন আপনারা তো আপনারা অবশ্যই এই ফরাজি হাসপাতালের উন্নতি অগ্রগতির জন্য আপনারা দোয়া করবেন যেহেতু অনেক ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত এই ডাক্তার আনোয়ার হোসেন ইমন ভাই তো এই ধারাটাকে যেন মানে ভবিষ্যতে রাখতে পারেন এবং এইটা যেন একটা আদর্শ হয় অন্যান্য হাসপাতালগুলোর জন্য একটা আদর্শ হয় আর দিন দিন এটার উন্নতি অগ্রগতি এজন্যই হচ্ছে ওলামায়ে কেরামের এখানে দোয়া আছে এবং ওলামায়ে কেরামের কদম যেখানে পড়ে সেটা উন্নতি না হইয়া পারে না উন্নতি অগ্রগতি হবেই তাই ইনশাআল্লাহ তা আমি আমার এই বক্তব্যকে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেবকে অসংখ্য মোবারকবাদ সম্মানিত ওলামায়ে কেরাম ফরাজি হসপিটাল এমন একটি হসপিটাল আমাদের এই বনশ্রী এলাকার মধ্যে প্রতিষ্ঠিত আমরা সন্ধ্যাকালীন সময়ে যদি আসি আমার মনে হয় এটা ওলামায়ে কেরামের দোয়ার বরকত সন্ধ্যায় যদি আসি মাগরিবের নামাজ থেকে শুরু করে অন্তত রাত 10টা পর্যন্ত এখানে যেই চেয়ারগুলো থাকে চেয়ারগুলোতে বসার জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায় তা আমার বিশ্বাস এবং আপনারাও এটা বিশ্বাস করবেন এখানে রোগীরা উপকৃত হচ্ছে বিধায় এইভাবে রোগীরা সেবার জন্য আসে আমরা আল্লাহর দরবারে এই দোয়া করি ওনারা যাতে এই সেবা অব্যাহত রেখে যেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হসপিটালের উপর হসপিটাল কর্তৃপক্ষের উপর কর্মকর্তা কর্মচারী নার্স সকলের উপর যাতে রহমত নাজিল করেন আল্লাহুম্মা আমিন সুধী মণ্ডলী সম্মানিত ওলামায়ে কেরাম এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন গাজী সাহেবকে যিনি ফরাজি হসপিটালের বিভিন্ন কাজে সবসময় উৎসাহ দিয়ে থাকেন বনশ্রী এ ব্লক জামে মসজিদের
এই ব্লক বাইতুল আতিক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খামস خير الناس من ينفع الناس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এখানে আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য অনুযায়ী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের আগমন এখানে হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বাস্তবিক পক্ষে আল্লাহকে যদি কেউ ভয় করে সেটা আলেমরাই করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআনের খেদমতের সাথে নিয়োজিত। তো আপনারা আপনাদের মতন মানুষকে আমার মিতে আলহাজ আনোয়ার হোসেন, ডাক্তার আনোয়ার হোসেন ইমন ফরাজি ডেকেছেন। বাস্তবিক পক্ষে এই ফরাজি গ্রুপের সাথে, এই ফ্যামিলির সাথে বনশ্রীতে আমি 2004-এর পহেলা অক্টোবরে আসছি, তখন থেকেই সম্পৃক্ত। ওনার বাবা আলহাজ আবুল হাসেম ফরাজি খুব একজন ভালো মানুষ। আমি যখন মসজিদে ঢুকছি তখন এই আবুল হাসেম ফরাজি সাহেব প্রত্যেক রমজানে ওনার কাছে এরকমের একটা ট্রাস্টের বই থাকতো। তো যাই বলতো, হুজুর ভালো মানুষ কেডা আছে আপনি বলেন, আমি জাকাতের টাকা দেবো, এই জাকাতের টাকা কাদেরকে দেবো? আমি তো চিনি না, আপনার মুসল্লি আছে, জানাশোনা আছে, আমি এই মাদ্রাসায় ওই মাদ্রাসায় অমুক গরিব অমুক গরিব হাজি সাহেব এরে দেন ওরে দেন, বাস বান্ডিল নিয়ে যেত আর দিয়ে আসতো। পরে আমি একদিন বললাম, হাজি সাহেব আপনার টাকা ব্যয় করার উদ্দেশ্য তো সব কামানো, বাস অবশ্যই। আমি কই, তাহলে আপনি কাজ করেন, এইভাবে দিয়ে আপনি কুলাইতে পারবেন না, আপনি আপনার এলাকায় একটা মাদ্রাসা তৈরি করেন। ওই মাদ্রাসা তৈরি করলে ওখানে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকবে, সেখানে আপনি এতিম গরিব অসহায় ছাত্রদেরকে ভর্তি করবেন। ওই ছাত্রদের পিছনে আপনি আপনার জাকাতের টাকা যদি ব্যয় করেন, আপনার জাকাতও হবে, এলেমেরও খেদমত হবে, আপনার সৎকায় জারিয়ারও সব পাবেন। আমার দিকে তাকাই রয়েছে, বলছে, হুজুর খুব ভালো কথা বলছেন। আমি আমার ছেলেদের সাথে আলাপ করি, ওনার বড় ছেলে এই আলহাজ আব্দুল কুদ্দুস ফরাজি, ওনার এক ছেলে আছে আলমগীর, লন্ডনে থাকে, তার ঠিক এরকমের দাঁড়িয়ে দাওয়াত তাবলিকের সাথে সম্পৃক্ত। ওনার মেজো ছেলে এই যে ইদ্রিস ফরাজি, ইটালি জোনের আওয়ামী লীগের সভাপতি, এমনি তো চুপচাপ বৈশ মনে হয় যেন কিছুই বোঝে না, কিন্তু দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামে টিভিতে ওনাকে হাসিনার সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সে ইদ্রিস ফরাজি এখানে বসা আছে, কিন্তু মনে হয় যেন এই, কিন্তু উনি ওই ইটালি ছেড়ে দেশে চলে আসছে কিসের জন্য? ওনার ছেলে যেন দিন শিখতে পারে। আমাকে বলছে, উনি যখন বাসা উদ্বোধন করছে, হুজুর আমার ছেলেকে ভালো করে কোরআন শরীফ শিখাইতে হবে, একটা ভালো শিক্ষক দেবেন, আমি কি দেবো, পরীক্ষা শেষ হোক। এরকমেরভাবে প্রত্যেকটা ছোট ছেলে, ওই যে মনির ফরাজি, প্রত্যেকটার সাথে আমার সাথে কি আছে সম্পর্ক আছে। আমি মসজিদে লাখ লাখ টাকা নিয়েছি এদের কাছ থেকে মসজিদ করার জন্য। আমি যে মসজিদে ওইসা খুতবার জুমার দিন খুতবা দিই, একদিন আসছি, হুজুর এরকমের আপনি তো মসজিদের জন্য কিছু এখন আর চান না, আমি কিছু এখন চাই না, অনেক কিছু দিয়েছেন আর কি বলবো, এখন একটা জিনিস দরকার, বলছি কী দরকার? আমি একটা মেম্বার দরকার। তো হুজুর কীরকম টাকা খরচ হবে আমাকে সেটা পরে বলবো। পরে আমি একটা মেম্বার ওনাকে নিয়ে গাড়িতে, সেই জামিয়া ইব্রাহিমে মুফতি শফিকুল ইসলাম সাহেব হুজুর, জামিয়া ইব্রাহিমে আর প্রতিষ্ঠাতা আমার ওস্তাদ, ওনার মসজিদে একটা মেম্বার বানাইছে, খুব সুন্দর আমার পছন্দ হয়েছে, একবারই দেখছি, দেখার পরে ওনার নিয়ে গেছি। যাই হুজুর ঠিকই তো, এর আগে উনি দুই একটা মেম্বারের ছবি নিয়ে আসছে মিস্ত্রির দিন, আমি চলবেরা পরে নিয়ে গেছি, ওই মিস্ত্রিরও নিয়ে গেছি, মিস্ত্রি ওখানে ইটালি চলে গেছে ওনাকে সহায়তায়। তো সেই মিস্ত্রি সেই ডিজাইন করে একটা 1,20,000 টাকা খরচ কইরা আমাকে শুধু একটা মেম্বার বানাই দিয়েছে, সেটা দেখার মতো, যেই আসে খালি ছবি নেয় আর ভিডিও নেয় যে হুজুর এটা কোন জায়গার থেকে বানাইছেন। এরকমের একটা না দুইটা নয়, এই হাসপাতালের ইতিহাস জনাব আলহাজ মাওলানা নাসিরুদ্দিন হেলালি সাহেব, আমার খুবই অন্তরঙ্গ ব্যক্তি, যাদেরকে আমি বনশ্রীতি মহাব্বত করি তার ভিতরে অন্যতম একজন, ওনার কথাবার্তা আচার আচরণ আমার কাছে খুবই পছন্দ হয়। হজে গেছি সেখানেও দেখা দুইজনে গলাগলি কত কথাবার্তা। তো যাই হোক,
উনি যখন আলহাজ আনোয়ার হোসেন ইমন ফরাজি হুজুর যে বললেন যে এর সাথে খুব সম্পৃক্ত বিয়ে করছেন নতুন, বিয়ে দাওয়াতও ছিল আমার যদিও আমি যাই নাই, তো বিয়ে করার পরে যাচ্ছে দেখা করতে গেছে মসজিদে আমার সাথে শুক্রবার দিন, হুজুর আমি তো সপরিবারে ইটালি চলে যাবো আগামী দিন, দোয়া করেন। আমি কে মিতে আপনি ইটালি যেয়ে কী করবেন? বলছে আমি ওখানে ইটালি ব্যবসা করি না, আমাদের রেমিটেন্সের ব্যবসা আছে, ওনাদের রেমিটেন্সের ব্যবসা আছে, প্রায় 90টা দেশে ওনার আয়ের কেমনভাবে মুদ্রা আদান প্রদান করেন, আপনি ওখানে ইটালিয়ান ইউরো জমা দিবেন বাংলাদেশে এসে টাকা নেবেন, সামান্য একটা খরচ যেটা সমস্ত রেমিটেন্সের নিয়ম আর কি। আমি বললাম মিতা আপনি ওখানে যে রেমিটেন্সের ব্যবসা করেন মাসে আপনার কত টাকা ইনকাম আছে? বলছে 10 থেকে 12 লাখ। আগে মিতা আপনি একটা কাজ করেন, বিয়ে শাদী করে বৌলিয়ে বিদেশ যাওয়ার দরকার ডাকি, আপনি দেশে থাকবেন ওই ইটালির চেয়ে আরও বেশি কয়েক গুণ আপনি টাকাও কামাইতে পারবেন, মানুষেরও সেবা হবে, আপনি একজন ডাক্তার, আপনি যে রেমিটেন্সের ব্যবসা করবেন কা, আপনি তো ডাক্তারি হাসপাতাল দেবেন ক্লিনিক দেবেন, এর দ্বারা মানুষ উপকৃত হবে। উনি আমার দিক তাকিয়ে হুজুর ঠিকই তো ভালো কথা বলছেন, তাহলে আমি ঘুরে আসি। পরে আসার পরে মিতা এরপরেই প্লট খোঁজা শুরু করেছে, সর্বপ্রথম বনশ্রীতে একমাত্র প্রথম হাসপাতালই হলো এটাই ফরাজি হাসপাতাল। এরপরে দিন আর দিন একের পর এক প্রায় 2 দিন যায় 3 দিন যায় আমাদের সাথে আদার প্রদান কথাবার্তা বহু কথা হয়, এটা বলা যাচ্ছে না। মিতা মানুষ এক পর্যায়ে বলতেছে মিতা কী করা যায়, আমি আপনি একটা কাজ করেন, এলাকার যত আলেম ওলামা ইমাম খতিব আছে এদেরকে আপনি দাওয়াত দেন, দাওয়াত দিয়ে আপনি যে একটা হাসপাতাল করছেন মানব সেবার উদ্দেশ্যে, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে দুইটা জিনিস দ্বারা, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। সমস্ত আম্বিয়া কেরাম এবং যত ওলামায় কেরাম আছে, সোলাহায় কেরাম আছে, আউলিয়া কেরাম আছে, এনারা সকলেই হসু আত্মার উপরে মেহনত করছে যাতে মানুষের আত্মার ভিতরে শিরিক না থাকে, কুফুরি না থাকে, রিয়া না থাকে, তাকাব্বুর না থাকে, হিংসা না থাকে, হাসাদ না থাকে, ওনারা সবাই আত্মার চিকিৎসা করছে। কিন্তু এই পৃথিবীতে এমন মানুষও আসছে যারা দেহের চিকিৎসা করছে, যার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে উল্লেখ করছেন হযরত লোকমান আলাইহির রহমা, যার নামে একটা সুরাই আছে হযরতে সুরায় লোকমান, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা। মুফাসসিরিনদের মত হলো যে লোকমান কোনো নবী ছিলেন না, তবে একজন নেককার দিনদার এবং খুব চিকিৎসক ছিলেন, যার চিকিৎসা শাস্ত্র দিয়া যত ইউনানি চিকিৎসা আছে আয়ুর্বেদিক চিকিৎসা আছে তা চলে। তো ওলামায়ে কেরাম হলো আধ্যাত্মিক চিকিৎসক আর আপনি হলেন দৈহিক চিকিৎসক, যখন উভয় চিকিৎসক একসাথ হয়ে যাবে তখন মানুষ অটোমেটিকলি আপনার এই হাসপাতালের দিকে ধাবিত হবে। বলছি হুজুর ঠিকই কথা বলছেন, বাস প্রোগ্রাম শুরু হয়ে গেল ওই দিন থেকে। এরপরে প্রত্যেক বছর আলেমদেরকে উনি এইভাবে এলাকার যারা মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মসজিদের খতিব আছে, মুয়াজ্জিন আছে, আলেম ওলামা আছে, এদের সাথে উনি কী রাখেন সম্পর্ক রাখেন। এবং ওনার ভাই এখানে যেমন বসে আছে আমার মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওই রোডে ওনার দুইটা বাড়ি আছে বনশ্রী এ ব্লক 3 নম্বর রোডে, ওনার পাশেই একজন লোক থাকে সেলিম নওয়াজ, ইউনাইটেডে চাকরি করে, ধরুন ফরাজি হাসপাতাল হয়েছে, দুই একজন আবার তো হিংসুকু থাকে কথা বলছেন না, আকাশে যখন চন্দ্র ওঠে তখন নাকি চামচিকে একটু ভেসকিউ মারে, এটা সোড়া কথা আর কি। তা ফরাজির কথা বলেন, শুধু ফরাজির কথা বলেন, ফরাজি এই নাই সেই নাই, তা আমি কি আমি তো সব কিছু জানি না, দাঁড়ান আপনি পরীক্ষা করে নেই। ওই সেলিম নওয়াজ যিনি ইউনাইটেড হাসপাতালের একজন বিজ্ঞ ব্যক্তি, হাসপাতালের যত মেশিনারি আমদানি করা হয় সমস্ত সব কিছু উনি করে, এখন বর্তমানে উনি ভারত আছে, এই 16 তারিখ গেছে আমাকে দাওয়াতও দেশে দেওয়ার জন্য। ওনার একদিন আমি পাঠাইছি যে আপনি একটু ফরাজি হাসপাতালে যান তো, এই বেবুয়ার ভালো লাগে না, ফরাজি হাসপাতাল আমি জানি ভালো, দুই একজনে এসে খালি কানের মধ্যে খোঁচায়, উনি এসে সব তদারকি করছে যে ফরাজি হাসপাতালে কোন ধরনের মেশিন আছে, কী চিকিৎসা হয়। বলছে হুজুর ফরাজি হাসপাতালে এমন এমন মেশিন আছে দুই একটা আমাদের ইউনাইটেডেও নাই, আর এবং তাদের মেশিনারি যা ডাক্তার যাবতীয় সমস্ত সব কিছু ভালো, এবং ওই লোকটা যখন বাসায় থাকে ইউনাইটেডের ওনার চাকরির যখন বাসায় ছুটি কাটায় তখন উনি নিজে আইসা ওই ফরাজিতে কী করে নিজে চিকিৎসা নেয়। তো যাই হোক, এটা হলো নিজের আন্তরিকতা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যেহেতু উনি ডাক্তার মানুষ আলেমদের সহযোগিতা নিচ্ছেন আর হাদিসের ভিতরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি তো আলেম মানুষ, আমার তো হাদিস বলার কিছু নাই, যে সর্বোত্তম মানুষ হলো সেই মানুষ যে মানুষের কী করে উপকার করে। সহিহ বুখারী মুসলিমের হাদিসের ভিতরে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের হকের ভিতরে একটা হলো ইয়াদাতুল মারিজ, তো একজন মানুষ যখন অসুস্থ হয় সেই অসুস্থ মানুষটাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করা, তাকে প্রেসক্রিপশন দেওয়া, তাকে ঔষধ দেওয়া, তাকে খোঁজখবর নেওয়া, এটা তো ওই সময় সবচেয়ে বড় একটা ইবাদত, ওটা তো মুসলমানের হক, তো সেই হক আদায় করার জন্য ওনারা কাজ করতেছেন। ওনাদের অর্থনৈতিক অভাব বাস্তবিক পক্ষে নাই সেটা আমি নিজে ভালো করেই জানি। তো মানব সেবা সাথে সাথে এই প্রতিষ্ঠান যাতে করে চলতে পারে
এজন্য তো ওনাদের নার্স আছে, ডাক্তার আছে, স্টাফ আছে, হসপিটাল ভাড়া আছে। আর শুধু এতটুকু নিয়েই তো চলবে না, ভবিষ্যতে ওনারা একটা মেডিকেল কলেজ করতে পারেন সেই ওনাদের এলাকায়, সেখানে প্রায় 20 বিঘা নিয়ে মেডিকেল কলেজ করার, এরকম হাসপাতাল করার পরিকল্পনা করছে। এবং ভবিষ্যতে বনশ্রী আফতাবনগরে যেন আরও বিশাল হাসপাতাল হয় এজন্য পরিকল্পনা চলছে। তো আপনাদের কাছে আবেদন এটাই যে আমরা সকলেই এই ফরাজি হাসপাতালের যারা চেয়ারম্যান আছেন ওনারা ছয় ভাই, হ্যাঁ ওনার বড় ভাই আব্দুল কদ্দুস ফরাজি আমার নিয়মিত মুসল্লি এবং খুবই আন্তরিক, এবছর উনি ওনার মিসরা আমার সাথে একসাথে আমরা হজেও যাব। আমাদের ওনার মেজো ভাই আলহাজ ইদ্রিস সাহেব উনিও হজ করেছেন। এরপরে ডাক্তার আনোয়ার হোসেন ইমন ফরাজি উনি উমরায় যাবেন, আমাকে আগেই বলেছে হুজুর রমজান উমরায় যাব, ব্যবস্থা করে রেখেন। ওনার সুমন্দি ওনার শাশুড়ি আমরা এবার একসাথে ইনশাল্লাহ হজও করবো। এরকমেরভাবে পুরা ওনার আর এক ভাই হুবহু এরকমের চেহারা, দাঁড়িয়েও এরকমেরভাবে, সে যে পাঁচ ওয়াক্ত নামাজ দাওয়াত ও তাবলিগের সাথে সবাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসা মসজিদ আলেম ওলামা নিয়ে ওনার নাকি করতেছেন চলতেছেন। রাজনীতির সাথে ওনারা সক্রিয়ভাবে সম্পৃক্ত আছে, তবে রাজনীতি তো কিছু আছে ডানপন্থী, কিছু আছে বামপন্থী, কিছু আছে আলেমদেরকে দেখলে শরীরের পশম খারাই যায়, আর কিছু আছে আলেমদেরকে দেখতে মাথা নত হয় শ্রদ্ধায়। ওনারা হলেন সেই যাদের সামনে মাথা আলেমদের সামনে মাথা শ্রদ্ধা নুয়ে যায় সেই পার্টি। এই জন্য আমরা ওনাদের জন্য দোয়া করব, ফরাজি হাসপাতাল যাতে দীর্ঘস্থায়ী হয়, ফরাজি হাসপাতালের স্টাফ ডাক্তার চেয়ারম্যান এবং এর সাথে সংশ্লিষ্ট যা রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে মারা গেছেন, হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর দিনের দিন এলাকায় এবং সারা ওয়ার্ল্ডব্যাপী একটা বিশ্বমানের একটা হাসপাতাল হিসাবে এরা প্রতিষ্ঠিত লাভ করে, এই জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করুন, এবং এই ফরাজি হাসপাতালের যারা স্টাফ আছে তাদেরকেও মাফ করুন, এবং ইহজগৎ পরজগতে সফলতা নিয়ে পরকালে মুক্তির পথ নিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি জনাব মাওলানা আনোয়ার হোসাইন গাজী সাহেবকে। একেবারে চমৎকার করে ফরাজি হসপিটালের অনেকগুলো দিক তিনি তুলে ধরেছেন, এটা তুলে ধরতে পেরেছেন ফরাজি পরিবারের সাথে অনেক বিভিন্নভাবে জড়িত সেই জন্যই। তো সম্মানিত সুধী মণ্ডলী, এই হসপিটালে অনেকে চিকিৎসার জন্য আসেন, যারা অসুস্থ মূলত তারাই তো চিকিৎসার জন্য আসেন, আর অসুস্থ ব্যক্তিদের মুখে হাসি থাকে না, তখন কোমরে ব্যথা, বুকে ব্যথা, হার্টে ব্যথা, বিভিন্ন ব্যথা যন্ত্রণায় আপনজনের সাথেও তখন কথা বলতে ভালো লাগে না, কষ্ট এবং মলিন মুখ নিয়ে হসপিটালে আসেন। আপনাদের সকলের কাছে একটা আবেদন থাকবে, যারা এই চিকিৎসার জন্য মলিন মুখ নিয়ে কষ্ট নিয়ে আসেন তারা যাতে এখান থেকে চিকিৎসা নিয়ে হাসি মুখে বিদায় নিতে পারেন, এই দোয়াটুকু আপনারা করবেন। আর এই হসপিটালের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা চিকিৎসা সেবার জন্য এসেছেন, ইয়াস আলুন কানের রুহ কুলির রুহ মিন আমরি রব্বি, রব্বুল আলামিন যখন তার রুহ কবজের জন্য, জান কবজের জন্য নির্দেশ দিয়ে দেন, তখন তার একটা মুহূর্তের জন্য আগানো সম্ভব নয়, পিছানো সম্ভব নয়। তো সেটা তো হসপিটালের দোষ নয়, যার হায়াত পুড়ে গেছে তিনি চলে যাবেন। তো যারা এই হসপিটালে এন্তেকাল করেছেন সকলের আত্মার মাগফেরাতের জন্য এবং পরকালীন নাজাতের জন্য, মুক্তির জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান করছি একজন লেখক, গবেষক, বিশিষ্ট আলেমি দ্বীন, মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি এহতেসামুল হক নোমানি সাহেবকে, যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের বনশ্রী সেন্ট্রাল মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বরত আছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال النبي عليه أفضل الصلوات وأتم التسليم الحمد لله ثم الحمد لله الله جل جلاله عما نواله الدربار وغنيت وشنك شكور جامرا شدير خوش شمائ دوري حضرات علماء اكرام زبان تھے فراجي هسپیٹال کرتی پکھو کتری گائیو جی تو আজকের এই মহতি মজলিসে বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলাম। তো যে যে দিকগুলো নিয়ে আলোচনা করা দরকার ছিল আমার সম্মানিত ওলামায়ে কেরাম ভাইরা, প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা চলে এসেছে আমাদের সামনে। তো এখন আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়ে গেছি, আমার আর কিছু বলার নেই।
তবে আমি যে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যে হে মানব মণ্ডলী তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ এবং গুনাহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি একজন মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সহযোগিতায় যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবে আল্লাহ তাআলা ওই মুসলমানের সহযোগিতায় নিয়োজিত থাকবেন সুবহানাল্লাহ এই জন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত পুলকিত সবাই আমরা আজকে ফরাজি হসপিটালের কর্তৃপক্ষ এবং হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রশংসা করছি কেন একটা মানুষ সুনাম অর্জন করা একটু কঠিন ব্যাপার মানুষ দীর্ঘ সময় পর্যন্ত মেহনত করে সাধনা করে একটা পরিস্থিতি যখন তৈরি হয় পরিবেশ সৃষ্টি হয় তখনই মানুষ মানুষের জবান থেকে তাদের প্রশংসা চলে আসে আর এটা তো আন্তরিকতার ব্যাপার এই বিষয়গুলো আসলে মানুষকে চাপ দিয়ে বা অন্য কোনোভাবে এটা করা যায় না আপনারা ওলামায়ে কেরাম এখানে এসেছেন এনারা আপনাদের সম্মানে ইন্তজাম করেছেন যাওয়ার সময় প্রত্যেককে মেহমানদারির ব্যবস্থা করবেন হাদিয়াও দিবেন এই জন্য আপনারা কিছু বললেন এটা কিন্তু বাস্তবতা নয় আসল বাস্তবতা হইল অবশ্যই আমরা ওনাদের কাছ থেকে সমাজ ওনাদের কাছ থেকে কিছু পেয়েছে এই জন্যই আমরা আজকে ওনাদের কথা বলতেছি কি বলেন কথা ঠিক কিনা এই জন্য আমি ফরাজি হসপিটালের যারা কর্ণধার রয়েছেন আমাদের অত্যন্ত মহব্বতের পাত্র জনাব আনোয়ার ফরাজি ইমন ভাই এর সাথে আমার আসলে প্রত্যেকেই একইভাবেই ওনাকে মহব্বতের পাত্র হিসেবে মনে করেন সবাই বলছেন যে ওনাকে আমি মহব্বত করি উনিও আমাকে মহব্বত করেন তো আমার ক্ষেত্রে ওইটা ব্যতিক্রম নয় তো আমি বনশ্রীতে 2007 ইংরেজি সনে আসার পর থেকে এই ধারাবাহিকভাবে এই পর্যন্ত ওনার সাথে যে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক আমি সবচেয়ে যে জিনিসটা আমার কাছে পছন্দ সেটা হইল ওনার আব্বা জনাব আবুল হাশেম ফরাজি সাহেব ইনি একজন অত্যন্ত আল্লাহওয়ালা এবং বুজুর্গ মানুষ আমি মনে করি ওনার আব্বার কারণ পিতাগুণে সন্তান একটা কথা আছে বাংলা ভাষায় পিতাগুণে সন্তান পিতা যেরকম হয় পিতার কিছু না কিছু প্রভাব কিছার পিতার কিছু না কিছু আসর তার সন্তানের মধ্যে অবশ্যই পড়ে তো এই জন্য এরকম একজন আল্লাহওয়ালা দিনদার ওনাকে দেখলে কেউ বলবে না যে উনি সাধারণ মানুষ মনে হবে যে উনি হয়তো কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার মুহাদ্দিস ওনার আপাদমস্তক সুন্নতে ভরপুর এরকম একজন আল্লাহওয়ালা নেককার মানুষের ঔরসে এই সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করেছেন ইনাদের মধ্যে পিতার আসর অবশ্যই অবশ্যই কিছু না কিছু পড়েছে আমি তার পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করব যে দেখেন আমাদের এই যে বাইতুল আতিক জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব জনাব আনোয়ার হোসেন গাজী ভাই তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বিজ্ঞ আলেমে দিন ইনার যে রাহনুমাই ওনার যে দিক নির্দেশনা মানুষের অনেক পয়সা থাকে কিন্তু মানুষ অনেক বিপথে আপদে খরচ করে এবং বিভিন্ন বাতিলদের সাথে তাল্লুক থাকার কারণে সেই লাইনে খরচ করে একজন আহলে হক এরকম একজন আলেমের সুহবতে থেকে ইনারা যে দিক নির্দেশনা পাইতেছেন এবং সঠিকভাবে কিভাবে ওনারা ওনাদের হসপিটালকে পরিচালনা করবেন এবং ওনাদের এই অর্থগুলা কিভাবে খরচ করবেন সে নির্দেশনা একজন হক্কানি আলেমের কাছ থেকে এই নির্দেশনা পাইতেছেন এটা অনেক বড় একটা জিনিস আমি মনে করি আর তার পাশাপাশি এই হসপিটালের আমি মনে করি এই অত্র এলাকাতে এমনকি শুধু ঢাকা রাজধানী নয় সারা দেশের মধ্যে এমন কোনো হসপিটাল আমার জানামতে নেই আমার জানামতে নেই যেখানে এলাকার সমাজের সমস্ত আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কেরামকে একসাথে করে এরকম বছরে একদিন বসার ব্যবস্থা করেন আলেমদের সাথে সম্পর্ক রাখে উলামায়ে কেরামের জন্য বিশেষ ডিসকাউন্ট পুরো ফ্যামিলির জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করেন এবং আলেমদের লিখিত স্বাক্ষরে রোগীর পরীক্ষা নিরীক্ষার বিশেষ একটা অংশ তারা এখানে ছাড় দিয়ে থাকেন এটা অন্য কোনো হসপিটাল সম্পর্কে আমার জানা নাই এই জন্য আমি মনে করি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে এই ফরাজি হসপিটাল শুধু ঢাকার মধ্যে নয় সারা দেশের মধ্যে একটা মিসালি একটা আদর্শ একটা আইডিয়াল হসপিটাল হিসাবে যেন প্রতিষ্ঠা লাভ করে সেই আশা আমি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করছি এবং ইতিমধ্যে এটার প্রতিক্রিয়া আমরা দেখতেও শুরু করেছি যেটা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব নাসিরউদ্দিন হেলালি ভাই ইনি একটু আগে ব্যক্ত করেছেন
যে আপনারা যদি মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত এখানে আসেন আপনারা আমি নিজে ওইটার প্রত্যক্ষদর্শী আপনারা দেখবেন যে এখানে একটা তিল ধারণের ঠাই নাই একটা সরিষা পরিমাণ ফালানের কোন জায়গা এখানে নাই এখানে রোগীদের ভরপুর এবং কোলাহল মুখর অবস্থা দেখে আমার মন আনন্দে ভরে ওঠে যে আজকে পুরো জায়গায় জায়গায় হসপিটাল ওয়ালারা কত অ্যাডভারটাইজিং করে কত বিজ্ঞাপনের ব্যবস্থা করে সেখানে রোগী পায় না এবং রোগী কালেকশনের জন্য বিভিন্ন দালাল নিযুক্ত করে জায়গায় জায়গায় আর সেখানে আর ফরাজি হসপিটালে আল্লাহ তাআলার মেহেরবানিতে এই সারা ওই অত্র অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে অজপাড়া গায়ে থেকে এখানে রোগীরা ছুটে আসছে তারা সঠিক চিকিৎসা এবং সেবা তারা এখান থেকে পাইতেছে আমি মনে করি এটার পিছনে হক্কানি ওলামায়ে কেরামের দোয়া তাদের নেক নজর রয়েছে বিদায় আল্লাহ তাআলা এটাকে সম্ভব করেছেন আর আরেকটা ওনাদের সম্বল হইল ওনাদের সম্মানিত পিতা জনাব আলহাজ আবুল হাসেম ফরাজি সাহেব যিনি একজন আল্লাহওয়ালা এবং নেককার মানুষ এই পিতার দোয়া ওনাদের উপরে আছে তো আমি ফরাজি হসপিটাল বেশি কথা আমি বলতে চাই না আমি শুধু এতটুক কথা বলার পাশাপাশি আরেকটা আমার পক্ষ থেকে দিক নির্দেশনামূলক কথা এটা থাকবে যে এখানের যারা ডক্টরস রয়েছেন এবং যারা নার্স রয়েছেন এনারা তো অবশ্যই সবসময় সদা নিয়োজিত সেবা খেদমতের জন্য তো আমি মনে করি ওনাদেরকে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও বেশি বেশি ওনাদেরকে নিয়ে বসে পরামর্শের মাধ্যমে কীভাবে সেবার মানকে আরও বাড়ানো যায় এবং কীভাবে রোগীদের সেবাকে নিশ্চিত করা যায় শেফাদানের মালিক তো আল্লাহ তাআলা ওয়াইদা মারিস্তুফা হুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হই আল্লাহই আমাকে শেফাদান করবেন কোনো ডাক্তার কোনো চিকিৎসক কোনো বিজ্ঞানী কোনো চিকিৎসক আমাকে শেফাদান করতে পারবে না এটা শুধু চেষ্টা করতে পারবে শেফাদানের মালিক তো আল্লাহ তাআলা এই জন্যই হসপিটালে এসে সর্বোত সেবা নিশ্চিত করার পরেও কোনো রোগী যদি মারা যায় এটা কোনোদিন হসপিটালের দোষ হয় না কারণ আল্লাহ তাআলা ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু নির্ধারিত সময় চলে আসলে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এই জন্য আমি আমার এই ফরাজি হসপিটালের সম্মানিত সভাপতি আমার জনাব শ্রদ্ধেয় ভাই আনোয়ার ফরাজি ইমন ভাই সহ ফরাজি পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন ফরাজি হসপিটালের সম্মানিত এমডি সাহেব তিনিও অত্যন্ত আন্তরিক এবং তিনি যেভাবে হসপিটালকে পরিচালনার জন্য এই চেয়ারম্যান সাহেবের পাশাপাশি উনিও ওনার নিজের সার্বিক শ্রমকে উনি ব্যয় করছেন তার পাশাপাশি আমার জানা মতে ফরাজির হসপিটালের যে যে দায়িত্বে নিয়োজিত রয়েছেন আমাদের ইমন ভাইয়ের যে সিলেকশন ইমন ভাইয়ের যে নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বে যে ব্যক্তিবর্গরা নির্বাচিত রয়েছেন আমি ওনাদের মুখে কোনো দিন কালো মুখ দেখি নাই সবসময় হাসি মুখ আমি দেখেছি ওনারা রুগীদেরকে যেভাবে বরণ করেন এই অসুস্থ এই ধরনের এই যে আমার ভাই হেলালি ভাই তিনি বলেছেন যে রুগী যখন হসপিটালে আসে তখন কি নিয়ে আসে দুঃখ নিয়ে আসে কান্না নিয়ে আসে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসে আর এই ভারাক্রান্ত হৃদয় এই কান্না বিজড়িত কণ্ঠ আর এই ধরনের রুগী রোগাক্রান্ত ব্যক্তিদেরকে রুগীদেরকে সেবাদানের জন্য এই হসপিটাল কর্তৃপক্ষ এবং ওনাদের পক্ষ থেকে নিয়োজিত যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন ওনারা যেভাবে তাদেরকে বরণ করেন যেভাবে সেবা দেওয়ার জন্য উৎসুক হয়ে থাকেন আমি মনে করি এইটা দেখেই রোগীর অর্ধেক অসুখ ভালো হয়ে যায় এই জন্য আমি হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে আল্লাহ তাআলা যেন আমি একটা কথা আগেও বলেছি শুধু ঢাকাই নয় সারা দেশের মধ্যে যেন একটা আইডিয়াল হসপিটাল হিসাবে একটা আদর্শ হসপিটাল হিসেবে ওনারা প্রতিষ্ঠিত হইতে পারেন এটাকে দেখে যেন মানুষ অনুসরণ করে যে ওই ফরাজি হসপিটালের মতন তোমরা হসপিটাল বানাও হ্যাঁ তাইলে তোমাদের রোগীর সংখ্যা বাড়বে তোমাদের হসপিটালের সেবার মান ভালো হবে উন্নত হবে এই ধরনের একটা আদর্শ হসপিটাল যেন ওনারা গঠন করতে পারেন এবং ওনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো রয়েছে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা যেন সেই ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আনোয়ার ফরাজি ইমন ভাই বলতে গেলে উনি সাদা দিলের মানুষ উনি আলেমদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রাখেন এবং সবচেয়ে বড় কথা হইল যে ওনার দিলের মধ্যে কোনো অহংকার নাই তাকাব্বুরি নাই সামনে প্রশংসা করা ভালো না এরপরেও আমি উলামায়ে কেরামের এখানে উপস্থিত রয়েছেন তো সেই হিসাবে আমি বলছি এবং আলেমদের সাথে সম্পর্ক এবং তাল্লুক তার পাশাপাশি আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে উনি অকাতরে দান করেন এটা ফরাজি পরিবারের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হিসাবে আমি মনে করি তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন এভাবে মৌত পর্যন্ত দিনের এই খেদমতকে অব্যাহত রাখার সেবার এই খেদমতকে অব্যাহত রাখার মানুষের মুখে হাসি ফুটানোর অনাথ অসহায় এবং গরিব দুঃখীদেরকে সহযোগিতা করার যেই
মিশন ওনারা শুরু করেছেন আল্লাহ তাআলা যেন ওনাদের সেই মিশনকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি ইহতিসামুল হক নোমানী সাহেবের কাছ থেকে সম্মানিত হযরত উলামায়ে কেরাম আপনারা এক এক জন এক একটা মসজিদের মিম্বর থেকে খুতবা দিয়ে থাকেন আলোচনা করে থাকেন যারা আলোচনা করেন তাদের আলোচনা বসে বসে শুনে আসলে কষ্টকর কারণ আপনারা নিজেরাই আলোচক তারপরেও আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ পাক উত্তম জাযা দান করুন আমি অনেকেরই চিনি অনেক অনেক জবরদস্ত উলামায়ে কেরাম এখানে আছেন সকলের পবিত্র জবান থেকে যদি আমরা বয়ান শুনতে পারতাম আলোচনা শুনতে পারতাম আমরা উপকৃত হতাম আমাদের হসপিটাল উপকৃত হতো কিন্তু সময় আমাদেরকে বারবার ইশারা দিচ্ছে যে না আর দেয়া যাচ্ছে না আমাদের পশ্চিম রামপুরা মক্কি মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব এখানে অবস্থান আছেন বিশিষ্ট আলেমী দ্বীন মুহাদ্দিস আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব হারুন সাহেব এখানে উপস্থিত আছেন এইভাবে আরও অনেক উপস্থিত আছেন সকলের আলোচনা যদি আমরা শুনতে পারতাম খুবই ভালো লাগতো ভালো হতো কিন্তু আন্তরিকভাবে দুঃখিত সময়ের স্বল্পতার কারণে আমরা সকলের কাছ থেকে আলোচনা শুনতে পারলাম না আলোচনা শোনা থেকে বঞ্চিত হলাম ভবিষ্যতে আমরা যাতে আপনাদের আলোচনা শুনতে পারি আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন সেই তৌফিক দান করুন আমিন সুধী মণ্ডলী এবার আলোচনার জন্য এমন ব্যক্তিকে আহ্বান করব গত বছর রমজানের ঈদ উদযাপনের জন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি কুমিল্লা সপরিবারে যাব এমন অবস্থা একটা অসহায় পরিবার সেই পরিবারের একটা মেয়ে নতুন মা হতে যাচ্ছে তার আর্তনাদ চিৎকার তার ওই মেয়েটার মা আমার কাছে এসে বললো হুজুর ফরাজি হসপিটালের সাথে আপনার খুব গভীর সম্পর্ক আপনি চলে যাচ্ছেন একটু বলে যান আমি আর কাউকে পেলাম না শুধু ম্যানেজার অ্যাডমিন জনাব আতিকুল ইসলাম শিমুল সাহেবকে পেলাম উনি বললেন যে হুজুর চিন্তার কোনো কারণে আপনি ঈদ করতে যান আমরা তো আছি আল্লাহর উপর তাওয়াক্কাল আমি এই কথার উপর আশ্বস্ত হয়ে চলে গেছি আলহামদুলিল্লাহ এখানে সুন্দর সেবা নিয়ে সেই মেয়েটা এখান থেকে বিদায় হয়েছে তো এখন আলোচনা পেশ করার জন্য হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান করছি জনাব আতিকুল ইসলাম শিমুল ম্যানেজার অ্যাডমিট গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি শিমুল ভাইকে জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুল ইসলাম শিমুল ফরাজি হাসপাতালে কর্মরত ম্যানেজার অ্যাডমিন হিসাবে আছি তো আজকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন ওলামা ইকরাম শতাধিক ওলামা ইকরাম একত্রিত করা আসলেই খুব দুঃসাধ্য ব্যাপার আমি আমার সম্মানিত চেয়ারম্যান স্যারের স্যার যে ব্যবস্থাটা নিয়েছেন এবং ওনার ডাকে যে আপনারা এভাবে সাড়া দিবেন এটা আমার কল্পনার অতীত ছিল তো আসলেই আপনারা অন্তর থেকে স্যারকে ভালোবাসেন এটা আর একটা বিরল প্রমাণ আজকে হলো আসলে স্যার সবসময় চিন্তা করে কিন্তু মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা নিয়ে আমাদের হাসপাতালটা করা এবং স্যারের সবসময় মানে আমি আমার কথা কী বলবো স্যারের কথাই বলি স্যার আমাদের সবসময় একটা কথা বলে যে আতিক একটা জিনিস সবসময় মনে রাখবা কোনো রুগীর তার পকেটে টাকা থাকুক আর না থাকুক সে যেন বিনা চিকিৎসায় আমার হাসপাতাল ত্যাগ না করে টাকা পয়সার ব্যবস্থা সেটা আল্লাহ তাআলা আছে আমরা দেখব বা চিকিৎসা নিয়ে সে জানি নিশ্চিতভাবে হাসি মুখে বাড়ি ফিরে যায় সেই চেষ্টাই স্যাররা করছে এবং স্যারের আরেকটা এসে উন্নত দেশের যে চিকিৎসা চলে মানে উন্নত দেশের চিকিৎসা সেবার মতো আমাদের হাসপাতালও যে উন্নত দেশের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সব আপনাদের সেবা সবসময় নিয়োজিত আছি রাত একটা দুইটা তিনটা না আপনারা শুধু একটা ফোন করে আমাকে দেখেন আমি ইনস্ট্যান্ট ফোন রিসিভ করবো যদি রিসিভ নাও করতে পারি আমি ফোন ব্যাক করে আপনাদের সেবাদানে নিয়োজিত থাকবো আমার নাম্বারটা একটু কষ্ট করে যদি সবাই মোবাইলে সেভ করে রাখতেন এখনই আমি খুশি হতাম খুব সহজ নাম্বার স্যারের সিলেকশন নাম্বার ইজিভাবে সবাই জানি আমাকে পায় 01845 6টা 4 01845 6টা 4 আবারও বলছি 01845 6টা 4 তারপরও আপনাদের মানে উপহার সামগ্রীর মধ্যে আমার একটা ভিজিটিং কার্ড দেওয়া হবে চেয়ারম্যান স্যারের কার্ড তো থাকবেই আমি আপনাদের সেবায় আসি এবং আমাদের হাসপাতালে আসলে
পূর্ণাঙ্গ হাসপাতাল আস্তে আস্তে আমরা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগোচ্ছি। মানে আমাদের আইসিও, ডায়ালাইসিস, আই ইউনিট, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, 24 ঘন্টা ফার্মেসি, বনশ্রীতে ওষুধের দরকার হয়েছে রাত 3টার সময়, ফরাজি হাসপাতালে ফার্মেসি কিন্তু 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা জরুরি বিভাগ খোলা আছে, এবং অত্যাধুনিক 2টা অপারেশন থিয়েটার আছে। অনেকের ব্যথা, পেইন, বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করেন, এই জন্য কিন্তু ফিজিওথেরাপির নাম আপনারা সবাই শুনছেন। এখানে অত্যাধুনিক ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থা আছে এবং চিকিৎসক আছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের। 2টা অপারেশন থিয়েটার আছে, বড় বড় ডাক্তাররা এখানে আছেন, বড় বড় প্রফেসররা এখানে আছেন, ঠিক আছে? টাকার কথা চিন্তা করবেন না। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আপনারা যদি, আপনাদের ওখানে একটা স্লিপ দেওয়া থাকবে, আপনাদের সম্মান করা হবে। আপনারা যদি কোনো রুগীকে পাঠান, স্লিপে জাস্ট লিখে যে আমি রুগীটা পাঠালাম, যথেষ্ট সম্মান আপনাদের করা হবে। এই বিষয়ে বিশদ আলোচনা করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অতি কষ্ট কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। এজন্য আবারও আন্তরিকভাবে ফরাজি হাসপাতালের কর্তৃপক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সঠিক চিকিৎসা প্রদান করতে পারি এবং প্রত্যেকটা রোগীর মুখে হাসি ফুটাতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য মোবারকবাদ ম্যানেজার এডমিন জনাব আতিকুল ইসলাম শিমুলকে। আমাদের আরও কয়েকজন আলোচক সংক্ষিপ্ত আলোচনা রাখবেন, আমাদের নির্ধারিত সময় হিসাব করলে আর মাত্র 17 মিনিট সময় আছে। আর যে সকল আলোচক বৃন্দ রয়েছেন, চেষ্টা করব আমরা 17 মিনিটের মধ্যেই আলোচনা শেষ করার জন্য এবং আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে যাতে পৌঁছতে পারি। তো এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান করছি ফরাজি হসপিটাল প্রাইভেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, যিনি হসপিটালে ওনার রুমের তুলনায় বেশিরভাগ শুধু হাঁটাহাঁটির মধ্যে থাকেন, টহলে থাকেন, রুগীদের খোঁজখবর, ডাক্তারদের খোঁজখবর, নার্সদের তদারকি সব কিছু নিয়েই সবসময় ব্যস্ত থাকেন। জনাব ডাক্তার এম মুক্তার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরাজি হসপিটাল প্রাইভেট লিমিটেড, ওনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। উপস্থিত সম্মানিত আলেমেদিন, মুফাসসির কোরআন, ইসলামের রাহবার, রুহানি চিকিৎসকবৃন্দ, আমরা আশা করিনি এত লোকের উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন। উপস্থিত আছে আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সবাইকে আবারও আমার সালাম এবং শুভেচ্ছা। ফরাজি হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে, আসলে আমাদের বিশেষ কিছু উদ্দেশ্য আছে। আমাদের নামটা ফরাজি হসপিটাল লিমিটেড, এর মধ্যে ইসলামের ছোঁয়া আছে। আমাদের স্লোগানটা হচ্ছে উই কেয়ার, আল্লাহ কিউর। আমরা বিশ্বাস করি আমরা সেবা প্রদানের মালিক, সুস্থতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যাবতীয় চিকিৎসক সবাই এটা বিশ্বাস করেন, আমাদের যে আমরা যারা সাপোর্টিং স্টাফ আছি সবাই বিশ্বাস করি, কাজ করি। আমাদের চেয়ারম্যান স্যার বলেন, যদি আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কোনো রোগীকে সেবা দিতে পারি, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সুস্থ করার ফয়সালা করে দেবেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ফরাজি হসপিটালের পথ চলা। একজন আলেমিদিন আইসিইউ সম্পর্কে আলোচনা করেছিল, আসলে আইসিইউ সম্পর্কে মানুষের পারসেপশান খুব বেশি ভালো না। আইসিইউর আমাদের এখানে প্রায় 2.5 বছর হয় আমরা আইসিইউ চালিয়েছিলাম। তো গত বছরে আমরা একটা স্টাডি করেছি, আইসিইউতে এখানে যে সমস্ত রোগীগুলো যায়, যাদের অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যারা তাদেরকে আইসিইউতে নেওয়া হয়। তো গত বছরে আমাদের এই আইসিইউর সাকসেস রেট ছিল 76%, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে গত 1 জানুয়ারিতে একটা ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, নাম সাইফুল ইসলাম রিফন, সে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছেলে, জানুয়ারির প্রথম দিন বিদ্যালয় থেকে বই আনার জন্য স্কুলে যাচ্ছিল, সঙ্গে একটা বাস ধাক্কা দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। ঢাকা মেডিকেলে 3 দিন চিকিৎসা করে অত্যন্ত গরিব মানুষ, তারপর আমার সাথে যোগাযোগ করে আমাদের আইসিইউতে ভর্তি হয়। 26 দিন আইসিইউতে থাকার পর তার জ্ঞান ফিরে, 53 দিনের মাথায় সে পায়ে হেঁটে বাড়ি যায়। এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। গতকালকেও একটা ব্রেন টিউমারের অপারেশন হয়েছে, প্রায় 4 ঘন্টা ধরে। এখানে আসতে আমার একটু দেরি হয়েছিল, গিয়ে দেখলাম ইনশাল্লাহ বাচ্চারা ভালো আছে, তার জ্ঞান ফিরেছে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেবা প্রদানের চেষ্টা করি। আমাদের এখানে আইসিইউতে অন্তত আস্থার সহিত
আমরা সেবা প্রদান করে থাকি। আমাদের এখানে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থা রয়েছে, যাদের বিশেষ করে রক্ত পরিশোধন যেটাকে বলি এটার ব্যবস্থা আছে। আমাদের হসপিটালের ইমার্জেন্সি, আমাদের হসপিটালের ফার্মেসি বিভাগ 24 ঘন্টা খোলা আছে। রাত 3টার সময় এসে হলেও আপনি আমাদের সেবা পাবেন। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, আমরা আমাদের ডেন্টাল ফরাজি ডেন্টাল হসপিটাল নামে, বাংলাদেশে ডেন্টাল হসপিটাল নামে তেমন কোনো কনসেপ্ট নেই, আমরা শীঘ্রই ফরাজি ডেন্টাল হসপিটাল নামে একটা ডেন্টাল হসপিটালের কার্যক্রম চালু করতে যাচ্ছি। আমরা নতুন বাজারে আমাদের একটা শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আমাদের চেয়ারম্যান স্যার, আসলে যখন আমরা একই মেডিকেল কলেজেরই ছাত্র আনোয়ার ভাই, উনি অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, ওনারা ব্যবসায়, আমি বললাম যে আসলে ব্যবসা করা তো আমাদের কাজ না, তো ওনার হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য হলো একটা মেডিকেল কলেজ করা, আমরা যেন সেই লক্ষ্য খুঁজতে পারি, এর জন্য খাস করে দোয়া করবেন। আমাদের আরেকটা কার্যক্রম আছে, আমরা বছরের শুরু থেকেই আমাদের ইফতার মাহফিলটা আমরা সকল স্টাফদের সাথে আমরা একসাথে ইফতার করি। গত বছর আমাদেরকে আমরা ডেলি 250 জনের ইফতারের ইন্তজাম আমাদের এখানে থাকতো, এবছর আমাদের মনে হয় 300 করতে হবে, এর জন্য খাস করে দোয়া করবেন। বিশেষ করে আমাদের ফরাজি পরিবারের সদস্য আমরা সবাইকে মনে করি, আমাদের এখানে যাবতীয় স্টাফ যারা আছেন সবাই আমরা মনে করি আমরা ফরাজি পরিবারের সদস্য। তো আমাদের পরিবারের যিনি কন্যাদার অভিভাবক জনাব আবুল হাশেম ফরাজি, উনি এ সমস্ত আলেমদের বক্তৃতায় একটা কথাই বলেন, একটা হাদিসের অবতারণা করেন যে দুইটা শ্রেণীর লোক বেসতে যাবে না, কেউ যদি আলেমদের সম্মান না করে আর যদি শিশুদের বাচ্চাদেরকে আদর না করে, এই কথাটা উনি প্রায় বলে থাকেন। এটা আমরা চেষ্টা করি সবাইকে সম্মান দিতে। তো আমরা বিশ্বাস করি আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের নিজস্ব স্থাপনা নিজস্ব জায়গা ফরাজি হসপিটালে, গত সপ্তাহে শুক্রবার এবং শনিবারে অ্যাপোলো চেন্নাই থেকে 3 জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, তারা সম্পূর্ণ বিনামূল্যে সুদূর চেন্নাই থেকে এসে এখানে চিকিৎসা প্রদান করে গেছে। আমাদের ম্যানেজার সাহেব বলেছেন যে তার নাম্বার খোলা, দীর্ঘ 5 বছর যাবতীয় আমার নাম্বারটাও 24 ঘন্টা খোলা আছে, এটা আমি ডিক্লেয়ার করেছি, আমার বাসাতেও আমি ফোন অ্যাটেন্ড করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা যে স্টাফরা আছি আমরা যেন রোগীদের খেদমতে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সহায় হয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই রমজানে, বিশেষ করে রমজানে, রমজানের জুমা এবং লাইলাতুল কদরে আমাদের স্টাফ এবং আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ এবং ফরাজি হসপিটালের জন্য দোয়ার দরখাস্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি আহ্বান করছি যিনি একজন রাজনৈতিক নেতা, বিভিন্ন সমাবেশ সম্মেলনে, বড় বড় সম্মেলনে বক্তব্য রাখেন, আজকে জাস্ট আপনাদের কাছ থেকে উনি দোয়া চাইবেন। আমি আহ্বান করছি ফরাজি হসপিটাল লিমিটেডের, ফরাজি হসপিটালের সম্মানিত পরিচালক, এনআরবি ব্যাংকের পরিচালক, ইতালি আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস ফরাজি। জনাব ইদ্রিস ফরাজিকে কিছু কথা বলার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লি একরাম, উপস্থিত অত্র হাসপাতালের আমার স্নেহভাজন ছোট ভাই চেয়ারম্যান ইমন ফরাজি, উপস্থিত এই ফরাজি পরিবারের আমাদের 6 ভাইয়ের সবচেয়ে বড় ভাই, আমাদের পিতার সমতুল্য, যিনি আমাদেরকে অত্যন্ত পরিশ্রম এবং কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন, বাবার পাশাপাশি শ্রদ্ধাভাজন বড় ভাই কুদ্দুস ফরাজি সহ আমার স্নেহভাজন ছোট ভাই পরিচালক এবং এই হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর সহ সকল কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন আমি রাজনীতি করি আসলেই, কিন্তু আজকে জীবনে অনেক অনুষ্ঠান সমাবেশে বক্তব্য রাখার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করেছি, তিনি প্রধান চিফ গেস্ট হিসাবে ছিলেন, কিন্তু আজকে এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি যে যাতে করে আমি নিজেকে গর্ববোধ করেছি যে এত দামি অনুষ্ঠানে মনে হয় আমি আর কখনো অংশগ্রহণ করিনি। এই জন্য আমি আপনাদের
প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সত্যিকার অর্থে আপনারা এমন ব্যক্তিত্ব যে দুনিয়া এবং আখেরাত দামি মানুষ। আপনাদের উপস্থিতি আজকে ফরাজি হাসপাতালে আবির্ভাব হয়েছে, আমি মনে করি এটা ফরাজি হাসপাতালের জন্য, ফরাজি পরিবারের জন্য একটি গৌরবের বিষয়, একটি আনন্দের বিষয়। আগামী দিনে আমি আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার পিতা বার্ধক্য কারণেই তিনি অসুস্থ, পিতা মাতার জন্য, আমার পিতা মাতার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে যতদিন হায়াত থাকে সুস্থতা থাকে, এবং যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন যেন ইমানের সাথে তারা বিদায় নিতে পারে, এবং আমাদের পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন। এবং আপনাদের দোয়া চেয়ে আল্লাহ পাক যেন আপনাদের দোয়ার বিনিময়ে আমরা সবাই ভালো থাকি, এবং ফরাজি হাসপাতাল আগামী দিনে শুধু এই বনশ্রী নয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেন মানুষের সেবায় কাজ করতে পারে, এই আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ইদ্রিস ফরাজি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি ফরাজি হসপিটালের সম্মানিত পরিচালক, ফরাজি পরিবারের আমাদের ইমন ভাইয়ের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ আব্দুল কুদ্দুস ফরাজি সাহেবকে। আলোচনা রাখছেন জনাব আব্দুল কুদ্দুস ফরাজি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের উপস্থিতি হয়েছে, আপনাদেরকে দেখে মন খুশি হয়ে গেছে। এই জন্য আপনারা আমাদের খাস করে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবামূলক প্রতিষ্ঠানকে যেন সেবাভাবেই আমরা দিতে পারি, এই জন্য আমাদের জন্য বারবার দোয়া করবেন। আর আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আর আবার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বা অসুস্থতার কারণে এখানে উপস্থিত হইতে পারে নাই, এই জন্য তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য, সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান করছি, যিনি হসপিটালের প্রতিষ্ঠা লগ্ন থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন অত্যন্ত দক্ষতার সাথে। যেমন কর্মকর্তা কর্মচারী নার্স তেমনইভাবে রুগীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যাচ্ছেন, সবসময় নজর রাখছেন হসপিটালের কি হচ্ছে। আমাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় ভাই ফরাজি হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার আনোয়ার ফরাজি ইমন, জনাব ডাক্তার আনোয়ার ফরাজি ইমনকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? মুখে হাসি নাই না, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। এই প্র্যাকটিসটা কিন্তু আমরাও সবসময় করে থাকি, আপনাদের সামনে কিন্তু আমরাও বসে থাকি আপনাদের মহান শোনার জন্য। আজকে আপনারা আমাদের সামনে একটু বসে আছেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ফরাজি হসপিটালের পরিচালক বিন্দু। আমি মানে সবাই অলরেডি যার যার পরিচয় দিয়েছে, আমি আর সময় নষ্ট করছি না, এবং ম্যানেজিং ডিরেক্টর এবং ওলামা বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের সামনে অনেক জায়গায় বক্তৃতা আমিও টুকটাক করি, কিন্তু আপনাদের সামনে বক্তৃতা দিতে একটু বুকটা কাঁপছে, তো আমি আর বক্তৃতা দিচ্ছি না, তবে কুইক কয়েকটি বাস্তব কথা বলছি। আমরা যখন ফরাজি হসপিটাল শুরু করি, খুব ছোট্ট পরিসরেই করেছিলাম ডায়াগনস্টিক সেন্টার হিসাবে, তারপর 10 বেড, তারপর 20 বেড, এখন 60 বেডে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যেই আমরা রোগীদের প্রয়োজনে আমরা আইসিইউ করেছি। আইসিইউ দেওয়ার পরপরেই আমাদের যখন নতুন আইসিইউ দিই, এই কথাটা আজকে বলতে ইচ্ছে করতেছে, যে তখন একটি
মসজিদে মেরাদিয়া মেরাদিয়ার এক মসজিদের খাদেম ভর্তি হয়। আমি জানি না হুজুর এখানে আছেন কিনা। তো ওই খাদেম সাহেব অসুস্থ, বয়স প্রায় 105 বছর বয়স। বয়স খাদেম ভর্তি হওয়ার পরে দুই দিন যাওয়ার পরে কিছু মুসল্লিরা এসে বলে যে বিভিন্ন অনুদান থেকে এই খাদেমের চিকিৎসা করা হয়। এখন আমাদের আর তৌফিক নাই, আমাদেরকে আপনি ছেড়ে দেন, আমরা আল্লাহ তাআলা যদি হায়াত দাস করে বাসায় আমরা নিয়ে যাই, আমরা নিতে চাচ্ছি। আমি ওই মুসল্লিদেরকে বললাম, হুজুর হায়াত দেওয়ার মালিক, হায়াত রাখার মালিক আল্লাহ তাআলা। আমাদের যেহেতু ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে, এই একদিনের দরকার, যে একদিন থাকলে এটার চার্জ আমরা দরকারে নিব না, তারপরে একটা মানুষ মরে যাবে এটা আমরা মানতে পারছি না। উনি আমাদের রিকোয়েস্টে ওই হুজুরকে, ওই খাদেমকে রেখে দিয়েছে। আল্লাহ তাআলার কি রহমত যে সত্য কথা, বাস্তব এটা ফরাজ হসপিটালেই দেখলাম যে পরের দিনেই ওই খাদেম আলহামদুলিল্লাহ সুস্থ হয়, এবং সুস্থ হয়ে পরের দিন এই আমাদের ও আইসিইউ থেকে আবার নর্মাল বেডে চলে আসে, এবং তৃতীয় দিন উনি এই সুস্থতা নিয়ে এবং এই ফরাজ হসপিটাল ত্যাগ করে। তো আমরা বিশ্বাস করি ভালো করার মালিক মহান আল্লাহ তাআলা, মানুষ মাত্র উছিলা, সেই উছিলার কাজটা আমরা ফরাজি হসপিটাল আন্তরিকতার সহিতেই কিন্তু পালন করে যাচ্ছি। সুতরাং আপনারা দোয়া করবেন, এবং আমাদের মোটো কিন্তু এটাই, উই কেয়ার আল্লাহ কিউর, এই স্লোগান নিয়েই কিন্তু আমাদের এই ফরাজি হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই লক্ষ্যে কাজ করছি। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, মানুষ মাত্র উছিলা, সেই উছিলা হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কাজ করে দোয়া করবেন। আজকে আপনাদের এই ডাকে যে আপনারা এত কর্মব্যস্ততা, সত্যি ইমামরা এত সময় দিয়ে বসে আছেন, এটাও একটা বিরল যে সাধারণত ইমামদের সামনে মানুষ বসে থাকে, কিন্তু ইমামরা যে কারোর সামনে বসে থাকে এটাও মনে হয় ফরাজি হসপিটালের একটা বিরল ঘটনা। সুতরাং আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা সবসময়, আমরা প্রতি বছর ন্যায় রমজানের আগে এই প্রোগ্রামটা করে থাকি, তার কারণ রোজার ভেতরে আল্লাহ তাআলা বরকত বেশি দেয়। সেই হিসাবে এই রোজার প্রথম রোজায়, বিশেষ করে প্রথম রোজার প্রথম জুম্মাতে এবং জুম্মার শেষ জুম্মাতে আমাদের এই ফরাজি হসপিটালের জন্য, এই হসপিটালের যত রোগী সেবা নিবে তারা যাতে সেবা পেয়ে হাসি মুখে তার পরিজনের কাছে যেতে পারে, এজন্য জুম্মার নামাজে আপনারা কাজ করে দোয়া করবেন। এটা একেবারে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের দোয়া চাওয়া, এবং পাশাপাশি এই হসপিটালে হায়াত মত রিজিক দৌলত পেতে আল্লাহর হাতে, এই হসপিটালে ইতিমধ্যে যত রোগী মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তারা জানি ব্যস্তবাসী হয়, ইভেন আমার শ্বশুরও এই হাসপাতালেই মারা গিয়েছে, উনি অনেকগুলি সমস্যায় সম্মুখীন ছিল, ডায়ালিসিস করতেছে, কিডনি ফেলিওর ছিল, হার্ট ডিজিজ ছিল, ওনার জন্য কাজ করে দোয়া করবেন। আমার বড় ভাই এবং ফ্যামিলি এবং আমার শাশুড়ি এবং আমার সম্বন্ধী এইবার হজে যাচ্ছে, তাদের জন্য কাজ করে দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাবা আজকে এখানে থাকার কথা ছিল, উনি গ্রামের বাড়িতে কয়েকদিন আগে গিয়েছে, আগামীকাল আবার আমাদের ওই অত্র এলাকার পুরো জাজিরা থানার প্রায় ওখানে আরও বেশি ইমামরা সম্পৃক্ত হয়, প্রায় 250 থেকে 300 ইমাম ওখানে সম্পৃক্ত হয়। সেই প্রোগ্রাম আগামীকাল সকাল এরকম 9টা বাজে। তো ওখানে বাবা বললো যে আজকে আমার শরীরটা ভালো না, আমি যাব আবার ওই প্রোগ্রামে থাকবো, দুইটা আমার জন্য কঠিন হয়ে যায়, তোমরা আমার পক্ষ থেকে সবাইকে সালাম দিয়ে দিও। এবং বাবা যেটা সবসময় বলে যে ইমামদেরকে সম্মান দেখাতে হবে, এর বিকল্প না, যে ইমামকে সম্মান দেখালো না সে আমার উম্মত ভক্ত মানে ই না, এটা নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছে। সুতরাং আমরা সেই বাবার কথার অনুসারী হয়ে আপনাদেরকে সম্মান দেখাই, আপনাদেরকে সম্মান দেখানোর চেষ্টা করি। সুতরাং আপনারা আমাদের কোনো আচার আচরণ ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করবেন। এবং আরেকটা বিশেষ যে ইতিমধ্যে ফরাজি হসপিটালের মাত্র 5 বছর বয়স হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনাদের একটা ইনভেস্টিগেশনে বাংলাদেশের 5টা হসপিটালকে সেবার জন্য মানে পুরস্কৃত করেছে, সেই ক্ষেত্র সেখানেও কিন্তু ফরাজি হাসপাতাল পুরস্কার পেয়েছে, এবং ইনশাআল্লাহ এর জন্য এটা আপনাদের বরকতের কারণেই, এইটা সত্য কথা, আমাদের কোনো কারিশ্মা নাই, কারিশ্মা সব কিছু আপনাদের দোয়ার বরকতেই আজকে ফরাজি হাসপাতাল এই পর্যন্ত এসেছে। আর বিশেষ করে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ইতিমধ্যে ফরাজি ডেন্টাল হসপিটাল,
ম্যানাদিয়া বাজারের পাশে একটা হসপিটাল করতে যাচ্ছি। এই রোজার পরে ঈদের পরেই আমরা উদ্বোধন করব, এটা কাজ কার্যক্রম চলছে। তার কারণ দাঁতের সেবায় অনেক ব্যয়বহুল বাংলাদেশে, যেই কয়েকটা হসপিটাল আছে বা হসপিটাল না ক্লিনিক টাইপের আছে, খুব ব্যয়বহুল। যাতে ব্যয়বহুল না হয় সেই চিন্তা করেই আমরা একটা ডেন্টাল হসপিটাল করেছি। ফরাজি হসপিটালের একটা ব্রাঞ্চ ওই আপনার নতুন বাজার মাদানী রোড ওই গোল আমেরিকান অ্যাম্বাসিডের অপোজিটে একটা ব্রাঞ্চ, ওটাও কাজ চলতেছে। ওটার জন্য কাজ করে দোয়া করবেন। সর্বোপরি একটি মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে, আমরা সেই মেডিকেল কলেজ যাতে করতে পারি সেজন্য কাজ করে দোয়া করবেন। এবং আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, মানি ট্রান্সফার কোম্পানি আছে, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি ইতালি, নেট মানি ট্রান্সফার ইউকে, এবং আমাদের একটি খাবার প্রতিষ্ঠান আছে শর্মা কিং রেস্টুরেন্ট। এটা প্রায় বাংলাদেশের পাঁচটা ব্রাঞ্চ আছে, কক্সবাজার, ধানমন্ডি। এবং আমার বড় ভাই এনআরবি ব্যাংকের পরিচালক, এনআরবি ব্যাংকের জন্য কাজ করে দোয়া করবেন। এবং এই হসপিটালে আপনাদের কথা বাড়াচ্ছি না, প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। আমাদের আচার আচরণে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবং এই প্রোগ্রামের শেষে আমাদের একটু খাওয়ার আয়োজন আছে, আপনারা আমরা একসাথে চারটা ডাল ভাত খাবো, সবাই অংশগ্রহণ করবেন। এবং আজকের এই অনুষ্ঠানের পরিচালনায় যিনি দায়িত্বে ছিলেন, উনি আমার একজন খুব প্রিয় মানুষ। একসময় আমাদের এই ফরাজি এই বিশ্বের মসজিদের খুতবা দিতেন প্রতি বৃহস্পতিবার। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ফরাজি হসপিটালের আরেকজন ভাইকে, আমার পিছিয়ে বসে আছে কিন্তু অনেক ভালো মানুষ, এবং ওনাকে দেখেই এই হসপিটালের জায়গাটা আমরা ভাড়া নিয়েছি। ওনার কিছু পরিচালক, উনি লন্ডন পূর্বাসী, আমাদের এম এ রফ এই বিল্ডিং এর মালিক ওনার, এবং আমাদের ফরাজ হসপিটালের প্রধান উপদেষ্টা হিসেবে উনি আছে। এবং উনিও মানুষের সেবার জন্য উনি নিজে সবসময় দৌড়াদৌড়ি করে, একজন রোগী আসলে নিজে সেবা দেয়, সেই আমাদের রফ সাহেব আছে এখানে। এই হাসপাতালের সকল লোকজনের জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ডিক্লারেশন আছে, সেটা না বললেই হয়। আপনাদের হুজুরদের জন্য, হুজুরদের সুস্থতা অসুস্থতা নিয়েই মানুষের জীবন, এটা তো সত্য কথা। নবীদেরকেও অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, তাই না? সুতরাং আপনাদেরও অসুস্থ হতে পারে। সুতরাং সেই অসুস্থ হলে অনেক সময় উসিলা খোঁজার জন্য আমরা হাসপাতালে ডাক্তারদের কাছে আসতে হয়। যদি ফরাজি হাসপাতালে কোনো কারণে আপনাদের ফ্যামিলি বা আপনাদের আসতে হয়, ফরাজি হাসপাতালের যে মানে খরচটা সম্পূর্ণ ফ্রি, সেই হিসেবে আমরা এক্সারসাইজ করে দেখছি যে আমাদের প্রায় 50% আমাদের মানে খরচ আছে, 50% আপনাদের জন্য মানে মুখ, আপনাদের পরিবারের জন্য যদি কোনো সেবা দিতে হয়। আর আপনাদের জন্য একটা ওখানে একটা প্যাড আছে, আপনারা যেই পেশেন্টের যে গ্রুপ গরিব অনুযায়ী আপনারা যে যে এরকম ডিসকাউন্ট লিখে দেন, সেটা আমরা দিতে, সেটাও 50%, ইভেন সেটা 100% পর্যন্ত। যদি গরিব পার্সন হয় যে আপনার কাছে মানে দোয়ার জন্য চাইছে, আপনাদের ওই প্যাড আছে, আপনারা প্যাডে লিখে একটা সাইন করে দেবেন, আপনাদের জন্য সেই ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো, আপনাদের জাস্ট সাইন করে দিতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা আবারও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকের অনেকে সবাই তো দোয়া করেন, আজকে যেহেতু পরিচালনার দায়িত্ব আছে, হুজুরকে বলবো যে আপনি নিজেই আজকে দোয়া পরিচালনা করেন নাকি? হ্যাঁ ঠিক, তো আপনি সবাই দোয়া করতে পারেন, কিন্তু আজকে যেহেতু পরিচালনা করছেন হুজুর, আর ভর্তি দেখতে সুযোগ পায় নাই, সুতরাং আমি হুজুরকে বলবো মানে দোয়া পরিচালনা করার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই সুরা ফাতিহা একবার পড়ব, সুরা ইখলাস তিনবার পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ, বিসমিল্লাহ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখানে অনেক বুজুর্গান দীন আছেন, অনেক এমন উস্তাদ আছেন যাদের হাতে অনেক ছাত্র উস্তাদ হয়ে গেছেন, তারপরও ইমন ভাই অনুরোধ করেছেন, অনুরোধ রক্ষার্থে একজন একজন দোয়া পরিচালনা করবেন, সেই জন্য আমি দোয়া পড়েছি। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমরা বিনয় নম্রতার সাথে রব্বুল আলামিনের কাছে এই হসপিটাল, হসপিটাল পরিবার সকলের জন্য দোয়া করব। পাশাপাশি আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়ে সময় দিয়েছি, আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم عافنا واحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. يا رب العالمين، يا مجيب السائلين، يا أرحم الراحمين، يا غفور الرحيم. أغم عبود فرাজি হসপিটাল লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই এত সুন্দর সমাবেশ, সমাবেশের শেষ লগ্নে তোমার বাছাই করা, বাছাই করা ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমি গুনাহগার বান্দা বিনয় নম্রতার সাথে আমরা প্রত্যেকে দুটো করে হাত পেতেছি তোমার দরবারে। ওগো আল্লাহ, আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, দুরুদ শরীফ পড়েছি। দয়া করে, মায়া করে, মেহরবানি করে আমাদের এই আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, যা কিছু সওয়াব দান করো আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, তুমি তো জানো কার কার আব্বা আম্মা দুনিয়ার বুকে নাই, যার যার আব্বা আম্মা দুনিয়া মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন, আমাদের চেয়ারম্যান আনোয়ার ফরাজি ইমন সাহেবের শ্বশুর গতবারে আগের বার আমাদের সাথে এখানে দোয়ায় শরিক হয়েছে, কিন্তু আজকে তিনি দুনিয়ার বুকে নেই। রব্বুল আলামিন, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন, যারা যারা চলে গেছেন তুমি তাদেরকে মাফ করে দাও। এই হসপিটালে চিকিৎসা নিতে এসে অনেকের হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। রব্বুল আলামিন, অনেক রুগীরে অনেক বড় আশা নিয়ে এখানে আসেন, রব্বুল আলামিন তাদের সুচিকিৎসার ব্যবস্থা তুমি দয়া করে মেহরবানি করে করে দিও। রব্বুল আলামিন, আমাদের ইমন ভাই, ওনার বড় ভাই, ছোট ভাই যারা আছেন সকলকে তোমার দীনের জন্য কবুল করো। রব্বুল আলামিন, তাদের এই হসপিটালের মাধ্যমে মানব সেবা দিতে চাচ্ছেন, আল্লাহ তুমি তাদের এই দিলের নেক মকসুদগুলো পূর্ণ করো। রব্বুল আলামিন, এই হসপিটালের সাথে সম্পৃক্ত যে ডাক্তাররা আছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো। কর্মকর্তা যারা আছেন সুস্থ রাখো, কর্মচারী যারা আছেন, নার্স যারা আছেন, যারা রুগীদের সেবা দেবেন, রুগীদের সেবা দেওয়ার জন্য আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তাদের আরও অনেকগুলো যে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানগুলোর উপর তোমার খাস রহমত নাজিল করো। ওনারা একটা মেডিকেল কলেজ করতে চাচ্ছেন, রব্বুল আলামিন তুমি তাদের এই সিদ্ধান্তে বরকত দান করো। রব্বুল আলামিন, একটা ডেন্টাল হসপিটাল করতে যাচ্ছেন, শুধু ডেন্টাল হসপিটাল রব্বুল আলামিন তুমি কবুল করে নাও।
রব্বুল আলামিন নতুন বাজার ভাটারহাটে নতুন করে এই হসপিটালে আরেকটা শাখা উদ্বোধন করতে যাচ্ছেন। রব্বুল আলামিন তুমি সাহায্য করো, তোমার কুদরতি মদদ তুমি নাজিল করো। রব্বুল আলামিন আরো আরো অনেক আমাদের ফরিয়াদ আছে, অনেক দোয়া আছে, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের এই ফরিয়াদগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন উলামায়ে ইকরাম যারা হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া করেন, আজকে ওনাদেরকে নিয়ে আমরা তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ এই বুজুর্গানে দিন, এই উলামায়ে ইকরাম, এই খোতাবায়ে ইকরাম, আইম্মায়ে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরাইও না। আল্লাহ আল্লাহ যে হসপিটালে বসে আমরা দোয়া করছি, আল্লাহ এই হসপিটালের উপর তোমার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন এই হসপিটাল, হসপিটাল কর্তৃপক্ষ এবং রুগীদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমানতকে রক্ষা করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করো। সামনে রমজান মাস আসছে, আমরা সুস্থতার সাথে যাতে রমজান মাসে সিয়াম সাধনা করতে পারি সেই তৌফিকে দান করো। রব্বুল আলামিন রমজানের পর হসপিটাল কর্তৃপক্ষ হাজি সাহেবদের জন্য ফ্রি একটা চিকিৎসা ক্যাম্প করবেন, হাজি সাহেবদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন সেই ব্যবস্থার মধ্যে তুমি বরকত দান করো। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের সকল নেক দোয়াগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন চাওয়ার তো অনেক আছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন তুমি তোমার কুদরতি রহমতের নজর আমাদের প্রতি দাও। আল্লাহ আমাদের সকল নেক দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ স্মরণ পড়ে গেছে আমাদের চেয়ারম্যান সাহেবের আব্বা জনাব আবুল হাশিম ফরাজি সাহেব, কত বিনয়ী, কত ভালো মানুষ। রব্বুল আলামিন তিনি আজকে বার্ধক্যজনিত কারণে এখানে আসতে পারেন নাই, কালকে আরেকটা অনুষ্ঠানে যোগদান করবেন। আল্লাহ তুমি তাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। দীন ইসলামের অনেক খেদমত করে যাচ্ছেন, তুমি তার খেদমতকে কবুল করো। আল্লাহ তুমি তার আম্মাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। তাদের আত্মীয় স্বজন বড় ভাই সহ আরও অনেকে হজে যাবেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার সাথে হজ্জ মাবরুর নসিব করো। আল্লাহুম্মা জাআলহু হজ্জাম মাবরুরা ওয়া সাইয়্যাম মাশকুরা ওয়া জিয়ারাতাম মাকবুলা ওয়া যাম্মাম মাগফুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.